আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের আমাদের ক্লাসে রসায়ন প্রথম পত্রের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটির নাম হলো কর্মমুখী রসায়ন। হচ্ছে আমাদের প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায়, কর্মমুখী রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমাদের হচ্ছে গিয়ে সাধারণত একাডেমিকে আমরা পড়তে চাই না, কারণ চ্যাপ্টারটা খুবই বোরিং হতে পারে তোমাদের কাছে, অনেকের কাছে হয়তো বা মনে হতে পারে যে ভাইয়া চ্যাপ্টারটা খুবই বোরিং। তো এই জন্য হচ্ছে দেখা যায় যে একাডেমি তো আমরা পড়ি না, অ্যাডমিশনও এটা পড়ি না, এবং তার জন্য দেখা যায় যে আমাদের হচ্ছে গিয়ে অনেকগুলো প্রশ্ন মিশে যেতে পারে। তো কিছুটা বোরিং লাগলেও আসলে আমাদের হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো এখন আমি চেষ্টা করবো আজকে ক্লাসে তোমাদের একটু ইন্টারেস্টিং করে ব্যাপারগুলো উপস্থাপনা করার জন্য, একটা পুরোপুরি ওভারভিউ দেওয়ার জন্য। খুবই তথ্যবহুল একটা চ্যাপ্টার, অনেক তথ্য আমার লেকচারে নাও আসতে পারে, তোমাদের পড়তে হবে। আমি চেষ্টা করবো এমনভাবে পড়াতে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, একটা ফুল ওভারভিউ দেওয়ার জন্য। এবং অবশ্যই আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে হচ্ছে কি আমাদের অ্যাডমিশন যে হচ্ছে আমাদের পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষাগুলোতে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো যাতে কভার হয় ওইটাও আমি হচ্ছে গিয়ে চেষ্টা করব। তো চলো আমরা হচ্ছে গিয়ে দেখে নিই আজকে আমরা কী কী করব। তো প্রথমে আমরা দেখে নিই যে আজকে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের আমাদের আলোচ্য বিষয়ে প্রথমে আমাদের চলে আসবে খাদ্য সংরক্ষণ নীতি, এবং তার সাথে চলে আসবে হচ্ছে খাদ্য কোটাজাতকরণ। ঠিক আছে, আমরা তার সাথেই কীভাবে হচ্ছে খাদ্য কোটাজাত করতে হয় তার সেই প্রক্রিয়াটা আমরা দেখে নিব। তো তারপর আমরা হচ্ছে কি ভিনেগার প্রস্তুতি, মল্ট ভিনেগার প্রস্তুতি বা ইথানোয়িক অ্যাসিড থেকে ভিনেগার প্রস্তুতিটাও আমরা হচ্ছে কি জানব। তারপর আমরা হচ্ছে কসমেটিক রসায়ন নিয়ে আলোচনা করব। কসমেটিক রসায়নের মধ্যে বিভিন্ন ধরনের যে আমাদের কসমেটিক উপাদানগুলো আছে, যেমন হচ্ছে ট্যালকম পাউডার, লিপস্টিক, ঠিক আছে, আমাদের হচ্ছে কি কোল্ড ক্রিম প্রভৃতির ব্যবহার সম্বন্ধে বা কীভাবে প্রস্তুত করা হয় সেটা সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। তারপর আমরা বিভিন্ন ধরনের মিশ্রণ নিয়ে আমরা আলোচনা করব। এই পার্টটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এবং অনেকে তোমাদের অনেকের কাছে এটা খুব কঠিন লাগে আমি জানি, যে মিশ্রণের মধ্যে আমাদের চলে আসবে যে আমরা দ্রবণ বলতে কী বুঝি। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এই যে কোলাইড বলতে কী বোঝায়, পরের টপিকটা হচ্ছে আমাদের কোলাইড, তারপর হচ্ছে সাসপেনশন। ঠিক আছে, এই ধরনের ব্যাপার স্যাপার নিয়ে আমরা হচ্ছে গিয়ে সাসপেনশন কোনটা কী, কোনটা কোলাইড, কোনটা দ্রবণ, কোনটা সাসপেনশন, এইসব ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আমরা আলোচনা করব কোয়াগুলেশন নিয়ে, এবং কোয়াগুলেশনের মধ্যে আমরা হার্ডি সুলজের নীতিটা নিয়ে আমরা আলোচনা করব। এবং সবার শেষে হচ্ছে দুধ থেকে পাস্তুরাইজেশন, আমাদের দুধের পাস্তুরাইজেশন কীভাবে করা হয় সেটা আমরা দেখব। এবং সবার শেষে আমরা পরিষ্কারক, যেমন হচ্ছে গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, ঠিক আছে, এই ধরনের পরিষ্কারকের আমাদের হচ্ছে উপাদানসমূহ এবং তারা কীভাবে কাজ করে, ঠিক আছে, পরিষ্কার করার কৌশলটা কী সেটা সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। তাহলে অনেকগুলো হচ্ছে কি ছোটো ছোটো টপিক অ্যাকচুয়ালি আমাদের কাছে আছে। ঠিক আছে, অনেকগুলো ছোটো ছোটো টপিক কিন্তু আমাদের আলোচনা করতে হবে। তো আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমাদের টাচ করে যাওয়ার জন্য। তো দেরি না করে আমরা মূল আলোচনা শুরু করি। প্রথমেই আমাদের আলোচনা হচ্ছে খাদ্য সংরক্ষণ নীতি নিয়ে। ঠিক আছে, খাদ্য সংরক্ষণ কেন করা হয় একটু আগে তোমাদের বলে নিই। দেখো, বর্তমান পৃথিবীতে আমাদের হচ্ছে গিয়ে একই সাথে দুইটা জিনিস দেখা যায় পৃথিবীতে, হচ্ছে গিয়ে আমাদের যে খাদ্যের কিন্তু আমাদের হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে প্রাচুর্য আগে থেকে অনেক বেড়েছে। বাংলাদেশের কথা যদি চিন্তা করো, বাংলাদেশের কথা যদি তোমরা ভাবো যে একসময় বাংলাদেশ কিন্তু হচ্ছে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ ছিল না, কিন্তু বর্তমানে বাংলাদেশ দেখা যায় যে অনেক কিছুতে কিন্তু চাল, আলু, ঠিক আছে, অনেক কিছুতে কিন্তু বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। এখন দেখা যায় কি খাদ্যের একটা লিমিটেশন হলো, খাদ্যের একটা আমাদের কী আছে, আমাদের কিছুদিন পরেই খাদ্য খেয়ে পচে যায়। ঠিক আছে, খাদ্য পচে যায়। এখন দেখা যাচ্ছে যে একই সাথে আমাদের পৃথিবী, আমাদের বাংলাদেশ বলো বা পুরো পৃথিবীতেই বলো, খাদ্যের প্রাচুর্য খুব বৃদ্ধি পাচ্ছে। আবার একই সাথে হচ্ছে কি আমাদের কী হচ্ছে, পৃথিবীর অন্য প্রান্তে বাংলাদেশই অনেক স্থানে দেখা যায় হচ্ছে কিন্তু আমাদের অনেকেই কিন্তু খাবারের অভাবে কিন্তু হচ্ছে গিয়ে না খেয়ে থাকছে, বা হচ্ছে গিয়ে আমাদের নিউট্রিশনের অভাবে অনেকে হচ্ছে ভুগছে। তো এই ক্ষেত্রে একটা বড় একটা হচ্ছে আমাদের সলিউশন হতে পারে হচ্ছে খাদ্য সংরক্ষণ করা, যাতে খাদ্য পচে না যায়। ঠিক আছে, আমাদের কিছু হয়তো বা আমাদের এক বছর আলু বেশি উৎপন্ন হলো, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে এক বছর ধর হচ্ছে গিয়ে আমাদের ইলিশ মাছ বেশি উৎপন্ন হয়েছে,
এখন ওইটা যাতে আমাদের যে জনগণের যে চাহিদা মেটানোর পরও যাতে এটা পচে না যায়, এটা যাতে আমরা সংরক্ষণ করতে পারি, যাতে আমরা হচ্ছে সংরক্ষণ করে বাইরে রপ্তানি করতে পারি, অথবা আমাদের দেশেই পরবর্তীতে কোনো খাবারের জন্য আমরা রেখে দিতে পারি, সেটার জন্য কিন্তু খাদ্য সংরক্ষণ খুব বেশি দরকার। তো এখন আর খাদ্য সংরক্ষণ হচ্ছে আমাদের সংরক্ষক, সংরক্ষণের জন্য খাদ্য সংরক্ষক ব্যবহার করা হয়। এটা হতে পারে দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক সংরক্ষক আর একটা হচ্ছে কৃত্রিম সংরক্ষক, ঠিক আছে? তো প্রাকৃতিক বা ন্যাচারাল সংরক্ষক যারা আছে তারা কি, তাদের মধ্যে হচ্ছে লবণ, ভিনেগার, চিনি, অ্যালকোহল ইত্যাদি হচ্ছে কি খুব বেশি জনপ্রিয়। প্রথমে যদি আসি লবণের কথা, লবণ ব্যবহার করে আমাদের হচ্ছে খাদ্য সংরক্ষণ কিন্তু অনেক অনেক বছর ধরে কিন্তু আমাদের দেশে চলে আসছে, ঠিক আছে? দেখবা যে তোমাদের আমাদের হচ্ছে গিয়ে যারা মা বা চাচি যারা আছে তারা দেখা যেত এক সময় যে লবণ দিয়ে হচ্ছে কী করতো, মাছ সংরক্ষণ করে রাখতো, ঠিক আছে? লবণ দিয়ে হচ্ছে কি আমাদের ফ্রিজ আবিষ্কারের পূর্বে কিন্তু আমাদের দেশে হচ্ছে প্রচুর পরিমাণে লবণ দিয়ে হচ্ছে মাছ সংরক্ষণ করে রাখা হতো। তো এখনও হচ্ছে কি ইলিশ মাছ কিন্তু লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। তো লবণ দিয়ে এই সংরক্ষণের নামটা হলো, লবণ দিয়ে এই সংরক্ষণের নাম হচ্ছে গিয়ে বলা হয়, এটাকে বলা হয় কিউরিং, এটাকে বলা হয় কিউরিং, এটা একটু তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে? কিউরিং। তো মাছ মাংস আমাদের হচ্ছে ফল শাকসবজি কিন্তু লবণ দিয়ে হচ্ছে আমাদের সংরক্ষণ করে রাখা যায়, ঠিক আছে? তারপর আসা হচ্ছে ভিনেগার, ভিনেগার দিয়ে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে খাদ্য সংরক্ষণ করে রাখা হয়। ভিনেগার অ্যাকচুয়ালি কী, ভিনেগার অ্যাকচুয়ালি 6-10% ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? 6-10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণকে বলা হচ্ছে ভিনেগার। ভিনেগার হচ্ছে কি আমাদের একটা কী করতে পারে, যেহেতু সে ইথানোয়িক অ্যাসিডের একটা দ্রবণ, সে হচ্ছে কি আমাদের দ্রবণে কী করে একটা পিএইচটাকে কমিয়ে দেয়, এবং পিএইচ কমিয়ে দিলে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি প্রায় হচ্ছে কি আমাদের প্রায় অসম্ভব হয়ে পড়ে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিনেগার কিন্তু কী করতে পারে হচ্ছে আমাদের খাদ্য সংরক্ষণ করতে পারে। তো ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল নিয়ে আমরা আরও পরবর্তীতে আরও আলোচনা করব। তো এরপরে চলে যাচ্ছে আমাদের চিনি, ঠিক আছে? চিনিও কিন্তু আমাদের হচ্ছে কি একটা প্রিজারভেটিভ হিসেবে অনেক ভালো কাজ করে, চিনি অনেকটা লবণের মতোই কাজ করে, কিন্তু চিনির ক্ষেত্রে আমাদের প্রায় 60% ঘন দ্রবণ ব্যবহার করা হয়। 60% ঘন চিনি আমাদের কী হয় প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, আর তাছাড়া অ্যালকোহল তো প্রিজারভেটিভ হিসেবে কাজ অনেক দিন ধরেই করে আসছে, ঠিক আছে? কারণ অ্যালকোহল আমাদের কী হিসেবে কাজ করে, অ্যালকোহল আমাদের যে ভাইরাস বা ব্যাকটেরিয়া লিপিড মেমব্রেনকে হচ্ছে ভেঙে ফেলে এবং হচ্ছে আমাদের কী করে এদেরকে মেরে ফেলে। তো মোটামুটি অনেক মাইক্রো অর্গানিজম, ঠিক আছে, মাইক্রো অর্গানিজম বা আমাদের হচ্ছে গিয়ে অণুজীব অ্যালকোহলের প্রভাবে হচ্ছে কি হ্যাঁ মারা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে অ্যালকোহল কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। তো এই গেল মোটামুটি আমাদের প্রাকৃতিক সংরক্ষক নিয়ে আলোচনা। তারপর আমরা চলে আসবো কৃত্রিম সংরক্ষকে, ঠিক আছে? কৃত্রিম সংরক্ষক হিসেবে তিনটা জিনিসকে দেখা যায়। প্রথম ব্যাপারটা হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট এবং হচ্ছে কিলেটিং এজেন্ট। তিনটা তিনভাবে কাজ করে, তিনটা উদাহরণ দেওয়া আছে, আমি উদাহরণ নিয়ে পরে আসতেছি। প্রথমে আসি অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। দেখো নামের মধ্যে কী আছে, অ্যান্টি মাইক্রোবিয়াল, তার মানে কি, তারা হচ্ছে গিয়ে অ্যান্টিমাইক্রোস মানে জীবাণুনাশক, ঠিক আছে? তারা হচ্ছে আমাদের কি জীবাণুনাশক। এরা কী করে, এরা দ্রবণে ব্যাকটেরিয়া, কোনো একটা হচ্ছে খাদ্যে ব্যাকটেরিয়া, ইস্ট, ঠিক আছে, মোল্ডস মানে হচ্ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস প্রভৃতির হচ্ছে আমাদের কী করে বংশবৃদ্ধি হচ্ছে কী করে হ্রাস করে এবং হচ্ছে তাদেরকে হচ্ছে মেরে ফেলে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে গিয়ে এই ধরনের অণুজীবের কী করে মেমব্রেনকে হচ্ছে ফাটিয়ে দেয়, লিপিড যে মেমব্রেন আছে লিপিড মেমব্রেনকে এই ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কী করে লিপিড মেমব্রেন হচ্ছে ধ্বংস করে ফেলে, লিপিড মেমব্রেনকে হচ্ছে ফাটিয়ে দেয়, ঠিক আছে, ইফেক্ট করে এখানে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কী হয় যে অণুজীবগুলো আছে তারা মারা যায়। তো আমাদের খাদ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট সাধারণত 0.1%-এর বেশি ব্যবহার করা হয় না, ঠিক আছে? 0.1% ব্যবহার করা হচ্ছে গিয়ে, 0.1%-এর নিচে ব্যবহার করা হচ্ছে গিয়ে এটা উচিত, ঠিক আছে? তো কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট যদি আমরা উদাহরণ দেখি, যেমন বেনজয়িক অ্যাসিড, সর্বিক অ্যাসিড, ঠিক আছে, পটাশিয়াম সর্বেট, তারা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। তো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কী করে, এদের ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড প্রভৃতি অণুজীবের কী করে লিপিড মেমব্রেনকে হচ্ছে আমাদের কী করে ধ্বংস করে ফেলে এবং আমাদের অণুজীব মেরে ফেলে এবং হচ্ছে আমাদের খাদ্যকে সুরক্ষিত রাখে। তারপরে চলে আসে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি অক্সিডেন্টস। আচ্ছা, অ্যান্টি অক্সিডেন্ট কী করে, নামের মধ্যে আছে অক্সিডেন্টস, ঠিক আছে? অ্যান্টি অক্সিডেন্ট কী করে, অ্যান্টি অক্সিডেন্ট আমাদের যেই খাদ্যের মধ্যে যে অক্সিজেন থাকে, ঠিক আছে, অক্সিজেন অণু থাকে এবং অক্সিজেনের যে মূলকগুলো থাকে সেগুলোকে আমাদের কী করে আমাদের হচ্ছে শোষণ করে না, ঠিক আছে?
অক্সিজেন এবং অক্সিজেনের মূলককে হচ্ছে কী করে নেয়, শোষণ করে নেয়। তাতে কি হয় দেখো, অক্সিজেন কি করে, অক্সিজেন আমাদের খাদ্যের মধ্যে কাজটা কি করে দেখো, অক্সিজেন খাদ্যের আমাদের যে চর্বি বা লিপিড থাকে, ঠিক আছে, খাদ্যের যে লিপিড থাকে বা হচ্ছে ফ্যাট জাতীয় যে উপাদানগুলো থাকে, অক্সিজেন এই ফ্যাট জাতীয় উপাদানকে কী করে জারিত করে, ঠিক আছে, ফ্যাট জাতীয় উপাদানকে জারিত করে হচ্ছে কী করে আমাদের খাদ্যকে হচ্ছে গিয়ে পচন, খাদ্যের মধ্যে হচ্ছে আমাদের কী করে পচন ঘটায়, খাদ্যের পচন ঘটায়, ঠিক আছে, খাদ্যের পচন ঘটায়। তাহলে আমাদের অক্সিজেন কী করতেছে, অক্সিজেন বা অক্সিজেনের যে মূলকগুলো আছে তারা হচ্ছে গিয়ে খাদ্যের লিপিড বা ফ্যাটকে আমাদের হচ্ছে বা চর্বি জাতীয় খাদ্যকে জারিত করে পচন ঘটাচ্ছে, সেইটা যাতে না ঘটে এই জন্য আমার কী দরকার, আমাদের হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট দরকার। অ্যান্টি অক্সিডেন্ট কী করে এই অক্সিজেন বা অক্সিজেনের যে মূলকগুলো আছে তাদেরকে হচ্ছে কী করে শোষণ করে নেয়, এবং শোষণ করে নিলে আমাদের এই অক্সিজেনগুলো কী করতে পারে না, এই লিপিড জাতীয় খাদ্যগুলোকে পচাতে পারে না, এবং তাতে আমাদের কী হয় খাদ্যটা, আমাদের যে খাদ্যটা কী হয় সংরক্ষিত হয়, খাদ্য হচ্ছে পচে যায় না সহজে। এটা গেলো আমাদের অ্যান্টি অক্সিডেন্ট। কিছু অ্যান্টি অক্সিডেন্টের উদাহরণ যদি দেখো, ভিটামিন ই খুবই ভালো একটা অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, তারপর আমাদের হচ্ছে গিয়ে বিএইচটি, বিএইচটি হচ্ছে আমাদের কি বিউটাইলেটেড হাইড্রক্সি এনিসোল, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি বিএইচ হচ্ছে কি বিউটাইলেটেড হাইড্রক্সি এনিসোল, আর বিএইচটি হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি টোলুইন, ঠিক আছে, আমি একটু এখানে লিখে দিই বিউটাইলেটেড হাইড্রক্সি এনিসোল হচ্ছে আমাদের এনিসোল, ঠিক আছে, এখানে একটা ন হবে এনিসোল অথবা টোলুইন, একটা হচ্ছে আমাদের বিএইচএ আর একটা হচ্ছে বিএইচটি, তারা হচ্ছে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট। এবং সবার শেষ হচ্ছে আমাদের কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্টের কাজটা কি, কিলেটিং এজেন্ট যা করে দেখো, আমাদের যেই এই যে তেল বা চর্বি, ঠিক আছে, কিলেটিং এজেন্ট যেটা আমি এখানে লিখলাম না, ঠিক আছে, কিলেটিং এজেন্ট, তো এরা হচ্ছে আমাদের কী করে আমাদের যে এই যে বলেছিলাম না যে তেল বা চর্বিকে অক্সিজেন কী করে জারণ ঘটায়, ঠিক আছে, তো এই তেল বা চর্বিকে জারণ ঘটানোর সময় এই অক্সিজেন দ্বারা জারণ ঘটানোর সময় আমাদের কিছু কী লাগে, কিছু ধাতু বা ধাতব আয়ন, ঠিক আছে, ধাতু বা হচ্ছে ধাতব আয়ন, তারা হিসেবে কী হিসেবে কাজ করে এখানে, এই ধরনের আমাদের যে জারণ প্রক্রিয়ায় তারা হচ্ছে আমাদের কী হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে, ঠিক আছে, অথবা এখানে যে জারণ প্রক্রিয়া যে এনজাইমগুলো কাজ করে সেই এনজাইমের কো ফ্যাক্টর হিসেবে কিন্তু তারা কাজ করতে পারে, ঠিক আছে, তারা কিন্তু হচ্ছে কাজ করতে পারে। তো এই ধাতু বা ধাতব আয়ন যদি আমাদের হচ্ছে দ্রবণ আমাদের খাদ্যে উপস্থিত থাকে তাহলে কিন্তু খাদ্যের হচ্ছে চর্বি জাতীয় পদার্থের জারণ বা লিপিডের জারণ কিন্তু আমাদের হচ্ছে সম্ভাবনা বেড়ে যায়। তো এই জন্য এই ধরনের ধাতু বা ধাতব আয়নকে আমাদের এই খাদ্য থেকে সরিয়ে নিতে, ঠিক আছে, বা চিলেট করে নিতে, ঠিক আছে, আমাদের কিলেটিং এজেন্ট কিন্তু আমাদের ব্যবহার করা হয়, ঠিক আছে, এখান থেকে কিন্তু সরিয়ে নিতে, কিলেট করে নিতে হচ্ছে আমাদের কিলেটিং এজেন্ট ব্যবহার করা হয়। যেমন হচ্ছে কি ইডিটিএ, অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, তারা কিন্তু কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে। তো এই গেলো আমাদের মোটামুটি হচ্ছে কি খাদ্য সংরক্ষক নিয়ে কথাবার্তা। তো এদেরকে ব্যবহার করে কিন্তু কী করা যায়, খাদ্য সংরক্ষণ করা যায়। এবার আমাদের নেক্সট যে হচ্ছে গিয়ে টপিকটা হলো আমাদের হচ্ছে কোটাজাতকরণ, ঠিক আছে, খাদ্য খাদ্য কোটাজাতকরণ বা হচ্ছে গিয়ে কেনিংয়ের হচ্ছে কি মূলনীতি। তো প্রসেসগুলো একটু আমি একটু দেখে নিই। প্রথমে কী করতে হবে, আমাদের খাদ্যদ্রব্য সংরক্ষণ করব, ঠিক আছে, কোন ধরনের খাদ্য আমরা হচ্ছে গিয়ে কোটাজাত করব তাকে নিয়ে আসব, ঠিক আছে, তারপর এখান থেকে আমরা ভালো বা হচ্ছে গিয়ে উৎকৃষ্ট জাতের খাদ্যগুলোকে বাছাই করে নিব। পচন ঘটে যাচ্ছে বা হচ্ছে প্রায় পচে যাচ্ছে এই ধরনের খাদ্য কিন্তু আমরা হচ্ছে এখানে বাছাই করব না। তারপর এদেরকে ভালোভাবে হচ্ছে ধুতে হবে, ধোয়ার পর আমরা হচ্ছে ছোটো ছোটো টুকটা করে নিব, ক্ষুদ্র 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 করে টুকটা করে নিব, এবং তারপর আমাদের যেই ধাপটা সেটা করছে ব্লাঞ্চিং, ঠিক আছে, ব্লাঞ্চিং কিন্তু খুবই আমাদের একটা ইম্পর্টেন্ট একটা ধাপ, ঠিক আছে। এক্ষেত্রে কী করা হয়, খাদ্যদ্রব্যকে পানিতে অথবা হচ্ছে কি আমাদের বাষ্পেশা আছে 5 থেকে 10 মিনিট কী করা হয় অত্যন্ত উচ্চতাপে উত্তপ্ত করা হয়, এবং এই উত্তপ্ত করা হলে এই ভাপানো এটাকে যে বাষ্পের মাধ্যমে ভাপানো যায় অথবা পানিতে 5 থেকে 10 মিনিট কী করা হয় এটাকে উত্তপ্ত করা হয়, এতে আমাদের কী হয় খাদ্যদ্রব্যের যে জীবাণুগুলো আছে সেগুলো হচ্ছে মারা যায়। আর এছাড়াও আমাদের যে খাদ্যের যে হচ্ছে গিয়ে যদি কোনো একটা গন্ধ থাকে, ঠিক আছে, খাদ্যদ্রব্যের আমাদের যে হচ্ছে গিয়ে অসহনীয় যদি কোনো গন্ধ থাকে তাহলে সেই গন্ধটা দূর হয়, ঠিক আছে, তাহলে আমাদের 5 থেকে 10 মিনিট যদি উত্তপ্ত করি অথবা হচ্ছে গিয়ে বাষ্প দিয়ে হিট দিই তাহলে কী হচ্ছে আমাদের মাইক্রোবস মারা যায়, বা মাইক্রোবস মানে হচ্ছে কি আমাদের অণুজীব হচ্ছে গিয়ে কী হয় মাইক্রোবস কিন্তু কী হচ্ছে মারা যাচ্ছে, এখানে ক্রস দিলাম, তারপর আমাদের কী হচ্ছে গন্ধটা হচ্ছে সরে যায়, ঠিক আছে, গন্ধ সরে যায়। এরপর আমাদের যদি হচ্ছে গিয়ে আমাদের শাকসবজি হলে
যে একটা পিচ্ছিল একটা আবরণী থাকে, ঠিক আছে, সাজসজ্জা একটা পিচ্ছিল একটা আবরণী থাকে, সেই পিচ্ছিল আবরণীটাও কিন্তু হচ্ছে আমাদের কী হয় সরে যায় যদি আমি হচ্ছে এটাকে ভাপিয়ে নিই বা প্লাঞ্চিং করে নিই। পিচ্ছিল আবরণী সরে যায়। তো এই গেল আমাদের হচ্ছে কি আমাদের ব্লাঞ্চিং ধাপটা। তারপর আমরা কি করব, তারপরে ছোটো ছোটো টুকরা যে করে নিচ্ছি তাদেরকে আমাদের হচ্ছে ব্লাঞ্চিং করার পর, জীবাণুমুক্ত করার পর, গন্ধটা সরে যাওয়ার পর আমরা কৌটায় নিয়ে নিব। কৌটায় নিয়ে আমরা হচ্ছে কিছু প্রিজারভেটিভ, ঠিক আছে, খাদ্য সংরক্ষক যোগ করব, ঠিক আছে, প্রিজারভেটিভ আমরা কিছু হচ্ছে কি যোগ করে নিব, ঠিক আছে। সাধারণত হচ্ছে কি আমাদের যদি ফল সংরক্ষণ করি, যদি হচ্ছে ফল সংরক্ষণ করি তাহলে আমাদের হচ্ছে কি এখানে 30-40% হচ্ছে কি চিনি অ্যাড করা হয়, ঠিক আছে। এখানে হচ্ছে প্রাকৃতিক সংরক্ষক হিসেবে চিনিকে হচ্ছে আমাদের যুক্ত করা হয়। আর শাকসবজির ক্ষেত্রে যদি আমরা শাকসবজি হচ্ছে কি সংরক্ষণ করি তবে সেক্ষেত্রে হচ্ছে আমরা কী করি, সেক্ষেত্রে আমরা 1.5-2.5% লবণের দ্রবণ ব্যবহার করে থাকি, ঠিক আছে, লবণের দ্রবণ আমরা কী করে থাকি ব্যবহার করে থাকি। তাছাড়া হচ্ছে গিয়ে যদি মাছ মাংস আমরা হচ্ছে সংরক্ষণ করি, মাছ মাংস যদি আমরা সংরক্ষণ করি সেক্ষেত্রে আমরা লবণ ব্যবহার করি, কিন্তু সেক্ষেত্রে আমরা লবণ ব্যবহার করি হচ্ছে গিয়ে 7-15% লবণের দ্রবণ, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা হচ্ছে কী করি খাদ্য সংরক্ষণ করে থাকি। তাছাড়া অন্যান্য যে আমাদের হচ্ছে বিভিন্ন প্রিজারভেটিভস আছে, যেমন হচ্ছে ভিনেগার, ঠিক আছে, ভিনেগার, তারপর হচ্ছে আমাদের কেমিক্যাল প্রিজারভেটিভস আছে, ওইগুলো কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারবো। আচ্ছা, প্রিজারভেটিভ যোগ করার পর তারপর আমাদের কী করতে হয়, তারপর আমাদের হচ্ছে গিয়ে যে হচ্ছে আমাদের বায়ুটা আছে, এক্সট্রা যে আমাদের বায়ুটা আছে সেটাকে আমার বের করে নিতে হয়। এটাকে বলা হচ্ছে গিয়ে আমাদের এক্সোস্টিং। তো এক্সোস্টিং কীভাবে করা হয়, এই প্রিজারভেটিভ যোগ করার পর আমরা কী করব, এই কোটাটাকে নিয়ে এই কোটার দুই ভাগের তিন ভাগের দুই অংশ, ঠিক আছে, 2/3 অংশ আমি কী করব পানিতে ডুবিয়ে এটাকে উত্তপ্ত করব, ঠিক আছে। 2/3 অংশ পানিতে ডুবিয়ে আমরা কী করব, আমাদের হচ্ছে গিয়ে উচ্চ তাপমাত্রায় 5-7 মিনিট উত্তপ্ত করব। পানিতে ডুবিয়ে উচ্চ তাপমাত্রায় হচ্ছে গিয়ে 5-7 মিনিট হচ্ছে গিয়ে উত্তপ্ত করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কী হয়, তাহলে আমাদের হচ্ছে গিয়ে আমাদের যে কোটার যে হচ্ছে গিয়ে এক্সট্রা যে হচ্ছে গিয়ে বায়ুটা ছিল সেই বায়ুটা হচ্ছে আমাদের বের হয়ে যায়। এটাকে বলা হচ্ছে এক্সোস্টিং। এক্সোস্টিং হওয়ার পর আমাদের এই কোটার মুখ হচ্ছে গিয়ে ভালোভাবে হচ্ছে আমাদের কী করা হয়, সিলিং করে দিতে হয়, পুরো পুরোপুরি সিল করে দিতে হয়, ঠিক আছে। এটাকে বলা হয় সিলিং। খুব ভালোভাবে হচ্ছে আমাদের কী করতে হয়, এই কোটার মুখটা হচ্ছে আমাদের বন্ধ করে দিতে হয়, ঠিক আছে। একটু ওখানে বায়ুটা বের হয়ে যাওয়ার পর আমরা এক্সোস্টিংয়ের মাধ্যমে যখন বায়ুটা বের করে দেবো, তারপর আমরা কী করব, সিলিং করে বা কোটার মুখটা খুব টাইট করে বন্ধ করে দিয়ে বা সিল করে দিয়ে আমরা কী করব, যাতে অন্য কোনো পদার্থ বা বায়ু যাতে কোটার ভিতরে প্রবেশ করতে না পারে সেটা আমরা হচ্ছে গিয়ে কিন্তু মাছ দেখে নিব। তারপর আমাদের আবার কী করতে হবে, স্টেরিলাইজেশন করতে হবে, ঠিক আছে, স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্তকরণ, ঠিক আছে। তো জীবাণুমুক্তকরণ, এই জীবাণুমুক্তকরণ কিন্তু আমরা হচ্ছে কীভাবে করব, যদি আমরা হচ্ছে গিয়ে দুইভাবে হচ্ছে স্টেরিলাইজ করতে পারি, ঠিক আছে, স্টেরিলাইজটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে গিয়ে যদি খাদ্যটা যদি হচ্ছে গিয়ে আমাদের অ্যাসিডিক হয়, ঠিক আছে, খাদ্যটা যদি আমাদের কী হয় অ্যাসিডিক হয়, মানে অ্যাসিডের পরিমাণ বেশি হয়, ধরো হচ্ছে যে খাদ্য যদি হয় অ্যাসিডিক, সেক্ষেত্রে আমরা হচ্ছে স্টেরিলাইজ করবো হচ্ছে গিয়ে 90°C-100°C তাপমাত্রায়, 90°C-100°C তাপমাত্রায় আমরা কী করব, 30 মিনিট ধরে এটাকে উত্তপ্ত করব। তাহলে আমাদের যেই খাদ্যের যে জীবাণুগুলো ছিল সেগুলো হচ্ছে মারা যাবে। আর খাদ্যটা যদি হচ্ছে গিয়ে অ্যাসিডের মাত্রা খুব বেশি না হয়, মানে যদি অ্যাসিডিক না হয়ে থাকে, ঠিক আছে, যদি অ্যাসিডের মাত্রা খুব বেশি না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এটাকে 120°C তাপমাত্রায়, 120°C তাপমাত্রায় আমাদের হচ্ছে গিয়ে 1.5-2 ঘন্টা আমাদের এটাকে উত্তপ্ত করতে হবে, 1.5-2 ঘন্টা এটাকে উত্তপ্ত করে নিব। তাহলে আমরা কী হবে, খাদ্যর হচ্ছে গিয়ে স্টেরাইল হয়ে যাবে, ঠিক আছে, স্টেরাইল বা জীবাণুমুক্ত হয়ে যাবে। যদি অ্যাসিডিক হয় তাহলে আমি কী করব, 90-100°C তাপমাত্রায় 30 মিনিট উত্তপ্ত করব। আর যদি অ্যাসিডিক না হয়, তার মানে অ্যাসিডের পরিমাণ কম থাকে, তাহলে 120°C তাপমাত্রায় আমরা কী করব, 1.5-2 ঘন্টা উত্তপ্ত করব। তাহলে আমাদের যে খাদ্যটা ছিল সেটা কী হয়ে যাবে, জীবাণুমুক্ত হয়ে যাবে। তারপর আমরা এটাকে কী করব, এই স্টেরিলাইজিং করার পর আমরা এটা কী করবো, রিটর্টিং করে নিব, ঠিক আছে, রিটর্ট করে নিব। রিটর্টিং মানে হলো
রিটর্টিং মানে হলো আমাদের এই স্টেরাইলাইজেশন, যেটা আমরা বললাম যে জীবাণুমুক্তকরণ দিয়ে প্রসেসটা, এটা তো আমরা শুধুমাত্র তাপমাত্রায় করলাম, ঠিক আছে। রিটর্টিংয়ের ক্ষেত্রে এই স্টেরিলাইজেশনটাই করা হবে প্রেশার দিয়ে, ঠিক আছে। রিটর্ট মানে বোঝায় আমাদের একটা কমার্শিয়ালি একটা যন্ত্র যার মধ্যে হচ্ছে গিয়ে উচ্চ চাপে কী করা হবে, কোনো পদার্থকে কী করা হবে, স্টেরাইল করা হবে, মানে জীবাণুমুক্ত করা হবে, ঠিক আছে। তো উচ্চ তাপমাত্রায় জীবাণুমুক্তকরণ করার পর আমরা হাই প্রেশারেও কী করবো, এটাকে জীবাণুমুক্তকরণ করবো। তারপর এই যে আমাদের এই যে হাই প্রেশার আর হচ্ছে কি হাই টেম্পারেচারে জীবাণুমুক্তকরণ করার পর আমরা হচ্ছে যা করবো সেটা হচ্ছে কি খাদ্যটাকে হচ্ছে গিয়ে শীতলীকরণ করব, ঠিক আছে। তাপমাত্রা কমিয়ে দিব, আমরা হচ্ছে গিয়ে শীতলীকরণ করে নিব, এবং তারপর আমাদের হচ্ছে কি ক্যানটাকে আমরা কী করবো, লেবেল করব, উপযুক্ত লেবেল করব, যেটাতে কী আছে, ঠিক আছে। এটাতে হচ্ছে কি কোন উপাদান আছে, কোন কোন আমাদের হচ্ছে গিয়ে প্রিজারভেটিভ যোগ করা হয়েছে, কোন কোন কেমিক্যাল যোগ করা হয়েছে, তো এই সব ব্যাপার পুষ্টি উপাদান আমরা হচ্ছে এগুলো আমরা অ্যাড করবো, কত তারিখ হচ্ছে করা হয়েছে, MRP সব কিছু হচ্ছে আমাদের এটাতে অ্যাড করতে হবে, এবং তারপর হচ্ছে আমরা এটাকে সংরক্ষণ করব। তো এইগুলো আমাদের হচ্ছে গিয়ে খাদ্য কোটাজাতকরণ বা কেনিং যে প্রসেস সেটা হচ্ছে গিয়ে মূলনীতি। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ভিনেগার প্রস্তুতি। ভিনেগার আমাদের খুবই জনপ্রিয় একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক বা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ, ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ। তো আমরা এর মধ্যে জানি যে ভিনেগার মানেই হলো হচ্ছে গিয়ে 6-10% ইথানোয়িক অ্যাসিড, তাই না? 6-10% ইথানোয়িক অ্যাসিড কিন্তু হচ্ছে আমাদের হলো ভিনেগার। তো এখন আমাদের হচ্ছে গিয়ে ভিনেগার প্রস্তুতি হচ্ছে গিয়ে আমাদের কীভাবে করতে হয়, দেখো ভিনেগার প্রস্তুতির দুইটা ধাপ হচ্ছে ভিনেগার প্রস্তুত করা হয় রাসায়নিকভাবে। প্রথম ধাপটা হলো চিনি বা সুক্রোজ থেকে আমাদের অ্যালকোহল তৈরি, আর সেকেন্ড ধাপটা হলো ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এই অ্যালকোহল থেকে আমাদের ভিনেগার তৈরি। দুইটা ধাপই অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার এনজাইমের মাধ্যমে হয়, তো হচ্ছে গিয়ে তবুও সেকেন্ড ধাপে হচ্ছে আমাদের অ্যাসিটোব্যাক্টর যে আমাদের ব্যাকটেরিয়া সেটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা এটা একটু দেখবো। তো প্রথম ধাপটা আমরা একটু দেখে নিই। এখানে যদিও তিন ধাপে ব্যবহার করা হয়েছে, তিন ধাপে হচ্ছে আমাদের এটাকে হচ্ছে গিয়ে দেখানো হয়েছে, কিন্তু এই যে এই দুইটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, এক নম্বর ধাপ, ধাপ এ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ধাপ বি। দেখো প্রথমেই আমাদের যে চিনি বা সুক্রোজ C12H22O11, এই সুক্রোজকে আমাদের ইস্টের উপস্থিতিতে, ইস্ট হচ্ছে আমাদের এক ধরনের হচ্ছে কি আমাদের কি ছত্রাক, এককোষী ছত্রাককে বলা হয় ইস্ট। ইস্টের উপস্থিতিতে সুক্রোজকে হচ্ছে গিয়ে ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত করা হয়। এটা হয় হচ্ছে কি আমাদের ইস্টের একটা এনজাইম, যে এনজাইমটার নাম হচ্ছে ইনভার্টেস। ইস্ট হচ্ছে ইনভার্টেস নিঃসরণ করে, আর সেই ইনভার্টেস আমাদের এই সুক্রোজকে ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজকে হচ্ছে গিয়ে কী করে দেয়, আমাদের হচ্ছে পরিণত করে। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজকে একত্রে বলা হয় ইনভার্ট চিনি, কারণ হচ্ছে ইনভার্টেস এনজাইমের প্রভাবে চিনি ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়েছে। তারপর এই গ্লুকোজ আবার ইস্টের প্রভাবে, অ্যাকচুয়ালি ইস্টের আরেকটা এনজাইমের প্রভাবে, এনজাইমটার নাম হচ্ছে জাইমেজের প্রভাবে এই হচ্ছে আমাদের আমাদের যে হচ্ছে গ্লুকোজ বা ফ্রুক্টোজ জাইমেজ এনজাইমের প্রভাবে ভেঙে হচ্ছে আমাদের কিসে পরিণত হয়, ইথানলে পরিণত হলো। তাহলে প্রথম ধাপ আমাদের শেষ, চিনি থেকে আমরা অ্যালকোহলে আসলাম, ঠিক আছে। সুক্রোজ থেকে আমরা ইথানলে চলে এসেছি। দুইটা এনজাইম, প্রথম হচ্ছে আমাদের ইনভার্টেস আর সেকেন্ড হচ্ছে আমাদের জাইমেস, এই দুইটা এনজাইমের প্রভাবে। ইনভার্টেস আর জাইমেস দুইটি হচ্ছে আমাদের কিসের, আমাদের হচ্ছে ইস্টের থেকে স্যাকারোমাইসিস সেরিবিসি যে ইস্ট আছে সেই ইস্টের প্রভাব, ইস্টের থেকে উৎপন্ন এনজাইম। তো থার্ড ধাপটা হয় একটা ভিন্ন একটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ইস্টের বদলে একটা ব্যাকটেরিয়ার উপস্থিতিতে, এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে অ্যাসিটোব্যাক্টর। তো অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়ার উপস্থিতিতে আমাদের ইথানল কী হয়, অক্সিজেন যারা যায়িত্ব হয় আমাদের কিসে পরিণত হয়, ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়। এই ইথানোয়িক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণী হল হচ্ছে আমাদের ভিনেগার। তো এটা হলো আমাদের মোটামুটি রাসায়নিক প্রস্তুতি, ভিনেগারের হচ্ছে রাসায়নিক প্রস্তুতি। তো এইবার হচ্ছে কি এটার আমাদের ইন্ডাস্ট্রিয়ালি কীভাবে হচ্ছে প্রস্তুত করা হয়, ঠিক আছে, এটা আমরা যদি একটু দেখে নিই। দেখো একটু আগের স্লাইডটা, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়ালি যদি আমরা দেখি, দেখো এখানে
আমাদের হচ্ছে গিয়ে একটা পাত্র আছে, কাঠের একটা বড় পিপা। ভিনেগার কীভাবে আমরা প্রস্তুত করা হয় সেটা আমরা দেখছি। কাঠের একটা বড় পিপা আছে, সেই কাঠের একটা বড় পিপাতে আমাদের কী আছে, উপরের দিকে হচ্ছে আমাদের দেখো দুইটা ছিদ্র আছে। একটা ছিদ্র হচ্ছে বায়ু চলাচলের জন্য, আরেকটা ছিদ্র দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই আরেকটা ছিদ্র দিয়ে হচ্ছে আমরা কী করবো, এখানে আমাদের হচ্ছে গিয়ে অ্যালকোহল আর হচ্ছে গিয়ে আমাদের ব্যাকটেরিয়াম হচ্ছে আমাদের চালনা করবো, ঠিক আছে। অ্যালকোহল হচ্ছে আমাদের দিকে চালনা করবো। তো নিচে আমাদের যে হচ্ছে গিয়ে কাঠের পাত্রের যে পিপাটা আছে, যে পাটাতন আছে, এই পাটাতন হচ্ছে আমাদের কাঠের গুঁড়া দেওয়া হয়, ঠিক আছে। প্রচুর পরিমাণে কাঠের গুঁড়া থাকে এবং তার সাথে হচ্ছে আমাদের এই যেখানে যাতে ব্যাকটেরিয়া ভালো গ্রো করতে পারে এই জন্য কিছু হচ্ছে উপাদান সাথে হচ্ছে দেওয়া হয়। তো যা বলছিলাম, আমাদের একটা কাঠের পিপা আছে, এই কাঠের পিপার উপর দিকে হচ্ছে আমাদের দুইটা পাইপ আছে। একটা পাইপ দিয়ে হচ্ছে আমাদের এখানে হচ্ছে অ্যালকোহল দেওয়া হবে, ইথানল হচ্ছে এদিকে চলে আস এদিকে দেওয়া হয়, আরেকটা হচ্ছে কি পাইপ দিয়ে আমাদের হচ্ছে কি বায়ু বা এয়ার চলাচল করে। তো এই কাঠের পিপার মাঝে উপরে একটা পাটাতন আছে, এই পাটাতন আছে আমাদের কি থাকে, এখানে হচ্ছে কাঠের গুঁড়া, ঠিক আছে। কাঠের গুঁড়া হচ্ছে এখানে দেওয়া হয়, সেই কাঠের গুঁড়োগুলোকে কাঠের গুঁড়াগুলোকে একদিন আগে কী করা হয়, পানিতে ভিজিয়ে রাখা হয়। মনে রাখবা যে একদিন আগে কিন্তু কাঠের গুঁড়াগুলোকে পানিতে ভিজিয়ে রাখা হয়। তো এই কাঠের গুঁড়াকে পানিতে ভিজিয়ে রাখার পর এটাকে হচ্ছে কাপড়ে বেঁচে হচ্ছে পানিটাকে শুকানো হয় এবং শুকনো কাঠের গুঁড়াকে আমাদের এই পাটাতনের উপর দেওয়া হয়। তারপর এই কাঠের গুঁড়ার সাথে যোগ করা হয় হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ফসফেট বা অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে। অ্যামোনিয়াম ফসফেট আর হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট আর অ্যামোনিয়াম সালফেট হচ্ছে গিয়ে আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য হচ্ছে গিয়ে সাহায্য করে, ঠিক আছে। ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য সাহায্য করে। তো এখানে যখন হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করে ফেললো, এখানে যখন ব্যাকটেরিয়া গ্রো করে ফেললো, আচ্ছা ভালো কথা, এখানে আমাদেরকে কিন্তু এয়ার সার্কুলেশনের জন্য এখানে কিন্তু ভালো ব্যান্ড থাকতে হবে, সুযোগ থাকতে হবে যে এয়ার সার্কুলেট করার জন্য। ব্যাকটেরিয়া যখন ভালোভাবে গ্রোথ করে ফেলে, তখন আমাদের এই যে উপরের যে পাইপটা আছে সেই পাইপ দিয়ে হচ্ছে আমাদের এখানে কী আসে, এখানে হচ্ছে গিয়ে আমাদের ঝর্ণার মতো এখানে হচ্ছে আমাদের কী করা হয়, এখানে হচ্ছে গিয়ে অ্যালকোহল বা ইথানল CH3 আমাদের হচ্ছে গিয়ে CH3 CH2 OH অ্যালকোহল এদিকে হচ্ছে ছিটিয়ে দেওয়া হয়। তো অ্যালকোহল ছিটিয়ে দেওয়ার পর এই অ্যালকোহল ব্যাকটেরিয়ার প্রভাবে আমাদের জারিত হয়ে এই বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়। দেখো অ্যালকোহল ব্যাকটেরিয়ার প্রভাবে, ব্যাকটেরিয়াম অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টেরিয়ার প্রভাবে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে কিসে পরিণত হচ্ছে, আমাদের ইথানোয়িক অ্যাসিডে পরিণত হচ্ছে। তো ইথানোয়িক অ্যাসিড হচ্ছে আমাদের এখানে কী আসে, এদিকে হচ্ছে গিয়ে এই আমাদের পাটাতনের নিচে ছিদ্র দিয়ে এদিকে চলে আসে, এখানে এসে জমা হয় এবং এই পাইপ দিয়ে হচ্ছে আমাদের ভিনেগার করা হয়, কালেক্ট করা হয়, ঠিক আছে। এইগুলো আমাদের হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে হচ্ছে আমাদের ভিনেগার তৈরির হচ্ছে গিয়ে আমাদের যে প্রস্তুতি আমাদের যে প্রক্রিয়াটা ছিল সেটা। এবার আমরা হচ্ছে গিয়ে দেখবো যে ভিনেগার খাদ্য সংরক্ষণ কৌশল, ঠিক আছে। ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে থাকে, দেখো ভিনেগার যেহেতু আমাদের হচ্ছে গিয়ে ইথানোয়িক অ্যাসিডের 6-10% হলো আমাদের কি, আমাদের হচ্ছে গিয়ে একটা দ্রবণ, তাই না, জলীয় দ্রবণ। ইথানোয়িক অ্যাসিডের CH3COOH এর 6-10% জলীয় দ্রবণ, তার মানে এটা একটা অ্যাসিডের জলীয় দ্রবণ। তো প্রথমে মনে রাখতে হবে ভিনেগার কী করবে, যেহেতু সে একটা অ্যাসিড, সে কী করবে আমাদের একটা অ্যাসিডিক মাধ্যম তৈরি করবে। ভিনেগারের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের দ্রবণেরটা হচ্ছে কী করে, অ্যাসিডিক মাধ্যম তৈরি করে। দ্রবণের হচ্ছে কী করে, অ্যাসিডিক মাধ্যম তৈরি করে। তো এই অ্যাসিডিক মাধ্যমের মাধ্যমে আমাদের হচ্ছে গিয়ে সে হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য যে উপযোগী pH সেটা হচ্ছে অর্জন করতে পারে। দেখো বেশিরভাগ অণুজীবের বা ব্যাকটেরিয়ার হচ্ছে বংশবিস্তির জন্য আমাদের হচ্ছে পারফেক্ট pH হচ্ছে 6.5-7.5। তো এটাতে হচ্ছে গিয়ে ভিনেগার যদি হচ্ছে যোগ করা হয়, ভিনেগার হচ্ছে গিয়ে আমাদের pH হচ্ছে কমিয়ে আমাদের হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে 4-5 দিকে নিয়ে আসে, 4-5 নিয়ে আসে। যেই pH সাধারণত বেশিরভাগ ব্যাকটেরিয়া হচ্ছে কী করতে পারে না, বাঁচতে পারে না, বেশিরভাগ ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। কিন্তু খেয়াল রাখতে হবে কিছু কিছু ফানজাই বা মোল্ড বা ইস্ট, কিছু কিছু ইস্ট কিন্তু pH 1-2 গেলেও কিন্তু বাঁচতে পারে, তারা কিন্তু হচ্ছে এখানে সহজে কিন্তু বংশবৃদ্ধি করতে পারবে। তো যাই হোক, তো এই ধরনের এই লো pH আমাদের কী করে না, ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে বাঁচতে পারে না। তাছাড়াও আমাদের ইথানোয়িক অ্যাসিড যে আমাদের বা ভিনেগার আমাদের যে হচ্ছে কী করে, প্রোটন দান করে, H+ দান করে, সে H+ ব্যাকটেরিয়ার যে হচ্ছে গিয়ে আমাদের মেমব্রেনের যে প্রোটিন আছে সেই প্রোটিনকে কিন্তু বিনষ্ট করতে পারে এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের কী করতে পারে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে, আমাদের হচ্ছে গিয়ে মাইক্রো অর্গানিজম বা অণুজীবকে ধ্বংস করতে পারে। এবং এভাবে ভিনেগার কী করে, খাদ্য হচ্ছে গিয়ে নষ্ট হতে দেয় না। তাহলে ভিনেগারের কাজ কী, ভিনেগার কী করতেছে,
অ্যাসিডিক মাধ্যম দিচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের অ্যাসিডিক মাধ্যম তৈরি করতেছে, সেকেন্ড হচ্ছে পিএইচ কমায় ফেলতেছে, পিএইচ কমায় হচ্ছে কি 4-5 মধ্যে নিয়ে আসতেছে, যে পিএইচে সাধারণত কোনো মাইক্রো অর্গানিজম বাঁচতে পারে না, এবং হচ্ছে গিয়ে কী করতেছে প্রোটন দিচ্ছে, যে প্রোটন কী করতেছে ব্যাকটেরিয়ার প্রোটিনকে হচ্ছে নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, এই হলো আমাদের ভিনেগারের হচ্ছে গিয়ে আমাদের খাদ্য সংরক্ষণ কৌশল, ভিনেগারিভাবে খাদ্যে ব্যাকটেরিয়ার গ্রোথ বিনষ্ট করে। আচ্ছা, নেক্সট আমরা যেটুকু দেখব সেটা হচ্ছে কসমেটিক রসায়ন। কসমেটিক রসায়ন বলতে আমরা বুঝি যে রসায়নের যে শাখায় উন্নত মানের টয়লেট্রিজ এবং হচ্ছে কি সুগন্ধিযুক্ত পদার্থ সময়ের উৎপাদন নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তো টয়লেট্রিজ আর হচ্ছে সুগন্ধিযুক্ত পদার্থ বলতে আমরা কী বুঝি, দেখো এখানে আমাদের বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। তার মাঝে প্রথমে আসে হচ্ছে গোলাপ জল। গোলাপ জল অ্যাকচুয়ালি কিছুই না, এটা হচ্ছে আমাদের গোলাপের নির্যাস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গোলাপ ফুলের পাপড়ি আর পানির মিশ্রণ পাতন করার পর যে আমাদের পাতিত তরলটা পাওয়া যায় সেটার নির্যাসকে বলা হচ্ছে আমাদের গোলাপ জল। ঠিক আছে, এটা অনেক অনেক বছর ধরে আমাদের এই উপমহাদেশে কিন্তু ব্যবহার করা হচ্ছে, হচ্ছে কি আমাদের পবিত্রতার জন্য হচ্ছে ব্যবহার করা হচ্ছে। এখনও দেখা যায় যে বিভিন্ন মাজারে বা বিভিন্ন হচ্ছে গিয়ে এরকম ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু গোলাপ জলের বহুল ব্যবহার আছে। ঠিক আছে, এটা কিন্তু আর কিছুই না, এটা হচ্ছে আমাদের গোলাপের নির্যাস। ঠিক আছে, গোলাপের নির্যাসযুক্ত পাতিত পানি। ঠিক আছে, তো তারপর হচ্ছে হেয়ার অয়েল আছে। ঠিক আছে, হেয়ার অয়েল হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে হেয়ার অয়েল দেখা যায়, যে নারিকেল তেল, রেড়ির তেল, ঠিক আছে, অলিভ অয়েল, বাদাম অয়েল, ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের কিন্তু অয়েল হচ্ছে আমাদের হেয়ার অয়েল কিন্তু হচ্ছে আমাদের উৎপাদন করা হয়। ঠিক আছে, তারপর আমাদের আসা হচ্ছে ট্যালকম পাউডার। ট্যালকম পাউডার তো আমরা মোটামুটি সবাই ব্যবহার করি, আমাদের ঘরে সবার ঘরেই ট্যালকম পাউডার আছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের পিচ্ছিলকারক হিসেবে হচ্ছে কাজ করে, আমাদের গোসলের পর আমরা অনেকেই ব্যবহার করে থাকি। তো ট্যালকম পাউডার হচ্ছে আমাদের এখানে হচ্ছে গিয়ে বহুল ব্যবহৃত একটা ব্যাপার, তো এখানে আমরা আলোচনা করবো। পরবর্তীতে কোল্ড ক্রিম, শীতকালে আমরা কোল্ড ক্রিমও বহুল পরিমাণে ব্যবহার করে থাকি, আমাদের শুষ্ক ত্বককে একটুখানি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে শুষ্কতা থেকে রক্ষা করার জন্য। লিপস্টিক আরেকটি খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে টয়লেট্রিজ। আমাদের হচ্ছে গিয়ে মেয়েরা মোটামুটি সবাই লিপস্টিক ব্যবহার করে থাকো। লিপস্টিক অনেক জনপ্রিয় একটা কসমেটিক রসায়নের একটা পার্ট। আফটার সেভ লোশন আমরা হচ্ছে গিয়ে ছেলেরা ব্যবহার করে থাকি, এটাও কিন্তু আমাদের কসমেটিক রসায়নের মধ্যেই পড়ে। তা আমরা এর মাঝে এইসবের মাঝে আমরা কয়েকটা আমাদের হচ্ছে গিয়ে টয়লেট্রিজ নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, প্রথমেই চলে আসা হচ্ছে কি আমাদের লিপস্টিক। ঠিক আছে, লিপস্টিকটা কি? লিপস্টিক কিন্তু কিছুই না, লিপস্টিক হচ্ছে দুইটা জিনিসের মিশ্রণ। একটা হচ্ছে এটা হচ্ছে কি মোম, ঠিক আছে, আর হচ্ছে কি রঞ্জকের মিশ্রণ, তার সাথে বিভিন্ন পদার্থকে একসাথে করে হচ্ছে আমাদের এটাকে বানানো হয়। তো আমাদের হচ্ছে কি এটাকে লিপস্টিকে আমাদের হচ্ছে কি ব্যবহার করা হয়, যে এই রঙটা, যে রঞ্জকটা ব্যবহার করা হয় সেটাকে, সেটা হলো কার্মিন রং, সেটা হলো আমাদের কার্মিন রং। ঠিক আছে, কার্মিন রং, তো এই কার্মিন রঙের সাথে বিভিন্ন ধরনের উপাদান, ঠিক আছে, যেমন হচ্ছে পিগমেন্ট। ঠিক আছে, কার্মিন রং ব্যবহার করা হয়, পিগমেন্ট ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে পিগমেন্ট বা রঞ্জক পদার্থগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। তাছাড়া হচ্ছে তার মধ্যে হচ্ছে অ্যালোভেরা ব্যবহার করা হয়, অ্যালোভেরা, তারপর হচ্ছে কি কোকো মাখন, লেনোলিন, এই বিভিন্ন জিনিস হচ্ছে পদার্থ কিন্তু এখানে মিশ্রিত করা হয়, যাতে আমাদের হচ্ছে ত্বকের জন্য হচ্ছে এটা ভালো হয়। ঠিক আছে, তাছাড়া হচ্ছে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট প্রভৃতি পদার্থ কিন্তু লিপস্টিকে ব্যবহার করা হয়। কিন্তু মূল উপাদান কিন্তু আমরা মনে রাখবো যেটাতে কি মোম, মৌমাছির মোম বা প্যারাফিন। ঠিক আছে, প্যারাফিন, আর তার সাথে হচ্ছে আমাদের থেকে রঞ্জক পদার্থ বা পিগমেন্টগুলো, এবং তার সাথে হচ্ছে কি রং থাকে। ঠিক আছে, রং এবং রঞ্জক পদার্থগুলো থাকে। কার্মিন রং আমরা বেশি ব্যবহার করি এবং তার সাথে পিগমেন্ট ব্যবহার করি, এবং তার সাথে অ্যালোভেরা, কোকো মাখন, লেনোনিল, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের পদার্থ কিন্তু মিশিয়ে হচ্ছে আমাদের লিপস্টিক বানানো হয়। ঠিক আছে, লিপস্টিক কিন্তু বানানো হয়। তো আমাদের তারপরে আমরা চলে আসছি হচ্ছে ট্যালকম পাউডার। ঠিক আছে, ট্যালকম পাউডারের প্রধান যে উপাদান সেটা হচ্ছে আমাদের ট্যাল্ক,
তো ট্যালকের সঙ্গে যদি আমরা দেখি, ট্যালকের সঙ্গে হচ্ছে কি আমাদের শুষ্ক ম্যাগনেসিয়াম সিলিকেট, ঠিক আছে, শুষ্ক ম্যাগনেসিয়াম সিলিকেট, এটার সঙ্গে তো হচ্ছে কি এরকম H2Mg3SiO34, বা এভাবেও লেখা যায় ফ্রি ম্যাগনেসিয়াম ইন্টু ফোর এস আই ও টু ইন্টু H2O, এটা হচ্ছে আমাদের শুষ্ক ম্যাগনেশিয়াম সিলিকেট। এটা কিন্তু আমাদের হচ্ছে টেলকম পাউডারের প্রধান উপাদান। তাছাড়াও হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের আরও অনেক ধরনের উদাহরণ উপাদান হচ্ছে যাতে মিশ্রিত করা হয়, ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে আমাদের ধরো একটা টেলকম পাউডারের পাউডারের যদি উপাদানগুলো আমরা দেখতে চাই, তাহলে আমরা বিভিন্ন ধরনের উপাদান পাবো, যেমন হচ্ছে সিলিকা, SiO2, ম্যাগনেশিয়াম অক্সাইড, অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে আমাদের ম্যান্থল, ঠিক আছে, ম্যান্থল অনেক ধরনের টেলকম পাউডার ব্যবহার করা হয়েছে, যে ঠান্ডা ঠান্ডা কুলকুল তোমরা অ্যাড দেখবা, ঠিক আছে, ওই ধরনের পদার্থে কিন্তু হচ্ছে আমাদের ম্যান্থল ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম কার্বনেট, ঠিক আছে, ম্যাগনেশিয়াম কার্বনেট, ফেরিক অক্সাইড Fe2O3, ক্যালসিয়াম অক্সাইড, এই বিভিন্ন ধরনের পদার্থ কিন্তু এখানে যোগ করা হচ্ছে টেলকম পাউডার তৈরি করা হয়। তবে মনে রাখবে প্রধান উপাদান হচ্ছে টেলক, ঠিক আছে, টেলকম পাউডারের প্রধান উপাদান হচ্ছে কি আমাদের টেলক। এই টেলক হচ্ছে আমাদের হাইড্রেটেড ম্যাগনেশিয়াম সিলিকেট। এখন টেলকম পাউডারে কিছু কিছু টেলকম পাউডার আছে পিচ্ছিল পিচ্ছিল করার জন্য হচ্ছে জিঙ্ক স্টিয়ারেট ব্যবহার করা হয় পিচ্ছিল কারক হিসেবে, ঠিক আছে, আমাদের যে চামড়ার পিচ্ছিল কারক হিসেবে। আবার কিছু কিছু টেলকম পাউডার হচ্ছে বোরিক অ্যাসিড ব্যবহার করা হয় আমাদের অ্যান্টিসেপ্টিক হিসেবে জীবাণু থেকে রক্ষা করার জন্য অ্যান্টিসেপ্টিক হিসেবে, ঠিক আছে। এই মোটামুটি হলো আমাদের একটা টেলকম পাউডারের আমাদের হচ্ছে উদাহরণ। প্রথম উপাদান হচ্ছে টেলক বা হাইড্রেটেড ম্যাগনেশিয়াম সিলিকেট, তার সাথে হচ্ছে গিয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড, অ্যাকচুয়ালি সিলিকেট ম্যাগনেশিয়াম হাইড্রেটেড ম্যাগনেশিয়াম সিলিকেট তৈরির জন্য ব্যবহার করা হয়, তার সাথে অ্যালুমিনা, ক্যালসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, আমাদের হচ্ছে ফেরিক অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ম্যান্থল, ম্যাগনেশিয়াম কার্বনেট প্রভৃতি যোগ করে টেলকম পাউডার তৈরি করা হয়। তো তারপর হচ্ছে আমরা চলে আসি হচ্ছে মেহেদি, ঠিক আছে। মেহেদি মোটামুটি অনেক প্রাচীনকাল থেকে আমরা হাত রাঙানোর জন্য বা চুল রাঙানোর জন্য হচ্ছে আমরা ব্যবহার করে আসতেছি। মেহেদি হচ্ছে একটা প্রাকৃতিক হচ্ছে আমাদের একটা রঞ্জক পদার্থ, প্রাকৃতিক রঞ্জক পদার্থ। মেহেদি গাছের পাতার মধ্যে লৌসন নামের হচ্ছে একটা পদার্থ পাওয়া যায়, ঠিক আছে, লৌসন নামের একটা পদার্থ পাওয়া যায়। এই লৌসন হচ্ছে কি আমাদের মেহেদির রং সৃষ্টির জন্য হচ্ছে কি দায়ী। এটা একটা হচ্ছে রঞ্জক পদার্থ, লৌসন, ঠিক আছে, লৌসন একটা হচ্ছে আমাদের রঞ্জক পদার্থ। তো এটা হচ্ছে আমাদের মেহেদির হচ্ছে রং সৃষ্টির জন্য দেয়। তো লৌসনের সংকেতটা হচ্ছে কি এরকম, একটু আমরা চিনে রাখি। এটা হলো আমাদের লৌসন, ঠিক আছে, লৌসনের সংকেত। তো এই লৌসন হচ্ছে আমাদের একটা রঞ্জক পদার্থ, যেটা হচ্ছে আমাদের কী করে ত্বকের মধ্যে সুন্দর আমাদের ত্বকে সুন্দর রং তৈরি করতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে মেয়েদের উপাদান, এটা কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। আবার সবার শেষে চলে আসে কোল্ড ক্রিম, ঠিক আছে। কোল্ড ক্রিম হলো আমাদের সহজ কথায় কোল্ড ক্রিম হলো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে লিপিডে পানির ইমালশন। আমরা একটু পরে ইমালশন, কোয়াগুলেশন এগুলো নিয়ে পড়াশোনা করব। আবারও আমরা এতটুকু জেনে রেখে যে লিপিডে পানির ইমালশন, ঠিক আছে, কোল্ড ক্রিম মানে আমি বুঝবো লিপিডে পানির ইমালশন। তো এটার মধ্যে হচ্ছে আমাদের কোল্ড ক্রিম কেন আমরা ব্যবহার করি, আমরা দেখা যায় যে হচ্ছে গিয়ে শীতের সময় আমাদের ত্বক শুষ্ক হয়ে মুখ বা হাতের চামড়ায় কী হয় একটু টান টান লাগে, ঠিক আছে, এই টান টান যদি হচ্ছে বেশি অনুভূত হয় তখন আমাদের মুখের বা হাতের চামড়া হচ্ছে কী হয় আমাদের হচ্ছে ফেটে যায়, তখন হচ্ছে ক্ষত সৃষ্টি হতে পারে। তো এটা থেকে আমরা বাঁচার জন্য আমরা কী করি, আমরা হচ্ছে কোল্ড ক্রিম ব্যবহার করি। কোল্ড ক্রিম হচ্ছে আমাদের কী করে আমাদের হচ্ছে এই ত্বকের শুষ্কতা হচ্ছে দূর করে, ঠিক আছে। প্রাচীন গ্রিসেও কিন্তু আমাদের হচ্ছে কোল্ড ক্রিমের ব্যবহার ছিল।
তো কোল্ড ক্রিম আমরা মূলত কি ব্যবহার করি? মূলত আমরা ব্যবহার করবো হচ্ছে গিয়ে, যেহেতু লিপিডে পানির মালসন, প্রথমে আমরা ব্যবহার করবো হচ্ছে গিয়ে তেল জাতীয় পদার্থ, পেট্রোলিয়াম জেলি ব্যবহার করি আমরা, ঠিক আছে? পেট্রোলিয়াম জেলি ব্যবহার করব। আর তার সাথে আমরা যে হচ্ছে গ্লিসারিন থাকে হচ্ছে পিচ্ছিল কারক হিসেবে, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে ব্যবহার করি হচ্ছে গিয়ে বোরাক্স ব্যবহার করি অ্যান্টিসেপ্টিক হিসেবে। আর তার সাথে আমাদের হচ্ছে বিভিন্ন সুগন্ধি দ্রব্য থাকে, এটাকে হচ্ছে সুগন্ধি করার জন্য। তার সাথে হচ্ছে কি আমাদের প্রিজারভেটিভ আমরা ব্যবহার করি, ঠিক আছে? বিভিন্ন প্রিজারভেটিভ আমরা ব্যবহার করি। আমরা অ্যালকোহল, প্রিজারভেটিভস, এগুলো সবগুলো একসাথে করে হচ্ছে কি আমরা কোল্ড ক্রিম প্রস্তুত করে থাকি। তো এই হলো মোটামুটি কসমেটিক রসায়ন। অনেক অনেক উপাদান যোগ করে অনেক ধরনের প্রস্তুত করা যায়। তোমরা মোটামুটি এই কয়েকটা যদি একটু খেয়াল রাখো এবং বাকিগুলো তোমরা একটু দেখবে, তাহলে তোমাদের জন্য হচ্ছে সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা নেক্সট যে টপিকটা পড়বো সেটা হলো হচ্ছে মিশ্রণ, ঠিক আছে? মিশ্রণ বলতে আমরা কি বুঝি? মিশ্রণ হলো হচ্ছে গিয়ে দুই বা ততোধিক পদার্থের হচ্ছে গিয়ে আমাদের যদি একসাথে থাকে তখন এটাকে বলা হয় কি মিশ্রণ। দুইয়ের অধিক বা দুই বা ততোধিক পদার্থ যদি একত্রে থাকে এটাকে বলা হয় কি মিশ্রণ। তো মিশ্রণকে প্রধানত ভাগ করা যায় দুই ভাগে, একটা হলো সমসত্ত্বীয় মিশ্রণ, যেটাকে আমরা বলি হচ্ছে দ্রবণ, যেটাকে বলা হয় হচ্ছে আমাদের দ্রবণ। আর একটা হচ্ছে অসমসত্ত্বীয় মিশ্রণ। তো অসমসত্ত্বীয় আর সমসত্ত্বীয় মিশ্রণের মধ্যে আমরা যদি আলোচনা করি, তো সমসত্ত্ব মিশ্রণ হলো যে মিশ্রণের যে কোনো স্থান থেকে, মানে যে কোনো একটা নমুনা তুমি যদি সংগ্রহ করো, মানে মিশ্রণের ধরো সকল জায়গায় মিশ্রণের দ্রব এবং দ্রাবক বা মিশ্রণের উপাদানগুলো সমান অনুপাতে থাকে, তার মানে ব্যাপারটা কি, ধরো একটা পাত্রে আমরা একটা দ্রবণ আছে, এখন এই পাত্রে ধরো দ্রবণ আমাদের হচ্ছে গিয়ে দুইটা উপাদান আছে, দ্রবণ আছে এক্স এবং ওয়াই, ঠিক আছে? তো এখন এই পাত্রের যে কোনো স্থান থেকে যদি আমি একটু নমুনা নিই, সেখানে এক্স এবং ওয়াইয়ের অনুপাত যদি হয় এক্স এবং ওয়াই, অন্য একটা স্থান থেকে যদি আমি নমুনা নিই সেখানে আমাদের অনুপাত হবে এক্স এবং ওয়াই, তার মানে কি অনুপাত সবসময় সমান থাকবে, এটাকে বলে সমসত্ত্ব মিশ্রণ। আর যদি এই ব্যাপারটা কাজ না করে যে সকল মিশ্রণের ক্ষেত্রে সেটাকে বলে অসমসত্ত্ব মিশ্রণ। সমসত্ত্ব মিশ্রণ হচ্ছে আমাদের কি দ্রবণ, ঠিক আছে? এখন অসমসত্ত্ব মিশ্রণ হতে পারে তিন রকম, কলোয়েড, সাসপেনশন আর হচ্ছে আমাদের অধক্ষেপ, ঠিক আছে? এখন এই কলোয়েড অসমসত্ত্ব মিশ্রণ কি কলোয়েড হবে নাকি সাসপেনশন হবে নাকি অধক্ষেপ পড়বে, সেটা ডিপেন্ড করবে আমাদের হচ্ছে কি এই মিশ্রণে অণুর আকৃতি, ঠিক আছে? মিশ্রণে আছে আমাদের কি আমাদের যে কণাগুলো আছে কণার আকৃতি। যেমন প্রকৃত দ্রবণ যদি হয়, সমসত্ত্ব মিশ্রণ যদি হয়, সেক্ষেত্রে আমাদের অণুর আকৃতি হয় আমাদের নর্মালি হচ্ছে গিয়ে 10^7 অপেক্ষা ছোট, ঠিক আছে? 10^7 সেন্টিমিটার অপেক্ষা ছোট। অন্যদিকে কলোয়েড জাতীয় পদার্থের মধ্যে কণার আকৃতি হয়ে থাকে সাধারণত 10^7 থেকে 10^4 সেন্টিমিটারের মাঝে। আবার সাসপেনশনে এর আকৃতি হয়ে থাকে 10^4 অপেক্ষা বড়, ঠিক আছে? আর অধক্ষেপের ক্ষেত্রে আকার হয় আরও বড়। তো এই যে আমাদের এই যে সীমা 10^7 থেকে 10^4 সেন্টিমিটার, মানে হচ্ছে আমাদের ওয়ান থেকে 1000 ন্যানোমিটার পর্যন্ত আমাদের যে সীমা, এই সীমার মধ্যে যদি হচ্ছে আমাদের কণার আকৃতি থাকে তাহলে এটাকে বলা যায় কলয়েড, আর তার থেকে যদি কণার আকৃতি বড় হয় তাহলে সেটা হয়ে যায় সাসপেনশন, ঠিক আছে? আর যদি তার থেকে কণার আকৃতি ছোট হয় তখন এটাকে বলা হয় সমসত্ত্বীয় মিশ্রণ। তো কলয়েড যদি আমি হচ্ছে গিয়ে এটার গেল হচ্ছে কণার আকৃতি দিয়ে, কলয়েড যদি আমি ভালোভাবে বুঝতে চাই যে কলয়েড একটা জিনিসটা কী, তাহলে সেটা হচ্ছে গিয়ে কলয়েড হলো আমাদের একটা হচ্ছে গিয়ে একটা অসমসত্ত্ব মিশ্রণ, যে মিশ্রণে, ঠিক আছে, কলয়েড হলো আমাদের হচ্ছে অসমসত্ত্ব মিশ্রণ, যে মিশ্রণে আমাদের কী হয় একটা হচ্ছে গিয়ে দ্রাবকের মধ্যে অন্য একটা হচ্ছে গিয়ে কোনো একটা পদার্থের সূক্ষ্ম কণা আমাদের হচ্ছে কী করে এটাতে ইতস্তত ঘুরে বেড়ায় কিন্তু দ্রবীভূত হয় না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি একটা অসমসত্ত্ব মিশ্রণ, যার মধ্যে আমাদের কোনো একটা দ্রাবকের মধ্যে কোনো একটা কণা কী হয় আমাদের ইতস্তত ঘোরাঘুরি করে কিন্তু দ্রবীভূত হয় না, ঠিক আছে? সহজ কথা বললে কলয়েডকে দেখলে তোমার মনে হতে পারে, যদি বাই চান্স দেখো তাহলে তোমার মনে হতে পারে এটা একটা সমসত্ত্ব মিশ্রণ, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু সমসত্ত্ব মিশ্রণ না, এটা কিন্তু হচ্ছে গিয়ে দুটি সমসত্ত্ব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সমসত্ত্ব মিশ্রণ না, এটা হচ্ছে আমাদের একটা অসমসত্ত্ব দ্বিদশা অবস্থা,
ঠিক আছে, একটু মিটে মুছে ফেলি, দুটি দুটি হবে না। অসমসত্ব তিদশা অবস্থা বলা যায়, ঠিক আছে। কী অসমসত্ব তিদশা? যেটা অসমত্ব, অসমসত্ব রোপণ, অসমসত্ব দ্বিদশা অবস্থা, ঠিক আছে, যে আমাদের ডাবল ফেজ অবস্থা, ঠিক আছে, যেটা একটা অসমসত্ব রোপণ, যার মধ্যে কী থাকে, আমাদের দুইটা ফেজ থাকে, কয়টা ফেজ থাকে, দুইটা ফেজ থাকে, ডাবল ফেজ। এই দুইটা ফেজের মাঝে আমরা কলয়েড নিয়ে আলোচনা করতেছি কিন্তু, ঠিক আছে। এই দুইটা ফেজের মাঝে একটা ফেজ হলো আমাদের হচ্ছে গিয়ে ডিসপার্সিং মিডিয়াম, ঠিক আছে, ডিসপার্সিং মিডিয়াম বা বিস্তার মাধ্যম, ঠিক আছে, যার মাঝে হচ্ছে বিস্তার ঘটবে। আরেকটা হচ্ছে গিয়ে ডিসপার্সড, আরেকটা হচ্ছে আমাদের ডিসপার্সড ফেজ, মানে যা বিস্তার ঘটাবে, ডিসপার্সড ফেজ যা বিস্তার ঘটাবে। তাহলে কলয়েড কি? কলয়েড একটা অসমসত্ব মিশ্রণ, যার মাঝে কি থাকে, কোনো একটা পদার্থের মধ্যে অন্য একটা পদার্থের কণা ইতস্তত ঘোরাফেরা করে। তো যেই পদার্থের মাঝে ঘোরাফেরা করে তাকে বলা হয় ডিসপার্সিং মিডিয়াম, আর যেই পদার্থটা ইতস্তত ঘোরাফেরা করে তাকে বলা হচ্ছে ডিসপার্সড ফেজ, ঠিক আছে, ডিসপার্সড ফেজ। তাহলে হচ্ছে গিয়ে ডিসপার্সিং মিডিয়াম বা বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যম। আরেকটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে বিস্তার ঘটতেছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের বিস্তার ঘটতেছে, এটাকে বলে বিস্তৃত দশা, বিস্তৃত দশা। তো ভিন্ন ভিন্ন বিস্তার মাধ্যম আর ভিন্ন ভিন্ন বিস্তৃত দশার উপর ভিত্তি করে কিন্তু কী হতে পারে, কলয়েড ভিন্ন ভিন্ন রকম হতে পারে, এটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে। তো কলয়েড আর সাসপেনশনের মধ্যে কিন্তু আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র অনুরাকৃতিতে পার্থক্য, ঠিক আছে। কলয়েড হচ্ছে আমাদের, কলয়েড আর সাসপেনশন প্রায় একই জিনিস, যে একটা পদার্থের মধ্যে অন্য একটা পদার্থ ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। তাহলে কলয়েড আর সাসপেনশনের মধ্যে আকারের পার্থক্য, আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কলয়েড হচ্ছে আমাদের স্থায়ী, কলয়েড হচ্ছে আমাদের স্থায়ী, মানে কলয়েড অসমসত্ব মিশ্রণ হলেও এটাকে তুমি যদি রেখে দাও তাহলে এটা কিন্তু হচ্ছে কি সেরকমই থাকবে, তুমি দিনের পর দিন বছরের পর বছর কলয়েডকে রেখে দিতে পারো, এটা কিন্তু সেরকমই থাকবে। কিন্তু সাসপেনশনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি অস্থায়ী, সাসপেনশনটা হচ্ছে আমাদের অস্থায়ী, ঠিক আছে, এটা হচ্ছে অস্থায়ী। তার মানে এটাকে যদি তুমি যদি হচ্ছে রেখে দাও তাহলে সাসপেনশনের মাঝে কিছুক্ষণের মাঝে দেখা যাবে, কিছুক্ষণ না কিছু সময় পরে দেখা যাবে যে এটার মধ্যে কী হয়েছে, অদক্ষেপ বা তলানি পড়ে গেছে, ঠিক আছে। তার মানে কলয়েড হচ্ছে স্থায়ী আর সাসপেনশন হচ্ছে অস্থায়ী, ঠিক আছে। এইগুলো মোটামুটি আমাদের সমসত্ব আর অসমসত্ব মিশ্রণ নিয়ে আলোচনা। তো এখন আমরা একটু কলয়েড নিয়ে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, দেখো কলয়েডকে হচ্ছে প্রধানত ভাগ করা যায় তিন ভাগে, সল, জেল আর হচ্ছে ইমালসন। তাছাড়াও হচ্ছে কি আরও কয়েকটা ভাগে ভাগ করা আছে, সেগুলো হচ্ছে আমাদের অ্যারোসোল, অ্যারোসোল, আরেকটা হচ্ছে আমাদের ফোম, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের ফোম। এই পাঁচটা ভাগে মোটামুটি হচ্ছে আমাদের কলয়েডকে হচ্ছে ভাগ করা যায়, ঠিক আছে, সল, জেল, ইমালশন, ফোম আর অ্যারোসোল। তো এই ভাগটা করা হয় কিসের উপর ভিত্তি করে, আমরা কিন্তু মাত্র জানলাম যে কলয়েডের মধ্যে আমাদের দুইটা কী থাকে, দ্বিদশার একটা অবস্থা, এটা একটা দ্বিদশা বিশিষ্ট অসমসত্ব দ্রবণ যার মধ্যে দুইটা অবস্থা থাকে, একটা হচ্ছে আমাদের ডিসপার্সিং মিডিয়াম যার মাঝে ডিসপার্স বা হচ্ছে গিয়ে ছড়ায় যাবে, যার মাঝে হচ্ছে বিস্তার ঘটবে, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের ডিসপার্সড ফেজ, আরেকটা হচ্ছে আমাদের ডিসপার্সড ফেজ, মানে হচ্ছে যা হচ্ছে গিয়ে বিস্তার লাভ করবে, যার মাঝে হচ্ছে গিয়ে বিস্তৃত হবে এবং যা বিস্তার লাভ করবে, এটা হচ্ছে আমাদের কলয়েডের হচ্ছে দুইটা হচ্ছে দশা, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমাদের ডিসপার্সিং মিডিয়াম, ঠিক আছে। এখন এই কলয়েডকে যে আমরা এই পাঁচটা ভাগে ভাগ করছি, সল, জল, ঠিক আছে, ইমালশন, অ্যারোসোল এবং ফোম, এই পাঁচটাই কিন্তু হচ্ছে আমাদের এই যে ডিসপার্সিং মিডিয়াম আর হচ্ছে আমাদের ডিসপার্স ফেসের উপর ভিত্তি করে, ঠিক আছে, ডিসপার্সিং মিডিয়াম আর হচ্ছে আমাদের ডিসপার্স ফেসের উপর ভিত্তি করে। প্রথমে যদি আমরা সল নিয়ে আলোচনা করি, এক্ষেত্রে সলের ক্ষেত্রে আমি সবগুলোর ক্ষেত্রে প্রথমে হচ্ছে ডিসপার্সিং মিডিয়াম লিখব, ডিসপার্সিং, ঠিক আছে, ডিসপার্সিং মিডিয়াম, আর তারপর লিখব হচ্ছে গিয়ে ডিসপার্সড ফেস। তার মানে প্রথমে লিখবো হচ্ছে আমি কোন, আমাদের হচ্ছে গিয়ে কোন মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের বিস্তৃতি ঘটতেছে, আর পরে লিখবো হচ্ছে কোনটা বিস্তৃত হচ্ছে। তো সলের ক্ষেত্রে ডিসপার্সিং মিডিয়ামটা হচ্ছে গিয়ে আমাদের তরল, ঠিক আছে, ডিসপার্সিং মিডিয়াম হচ্ছে আমাদের তরল, তরল, আর হচ্ছে আমাদের ডিসপার্স যে হচ্ছে, যে ফেজটা ডিসপার্স হচ্ছে সেটা হচ্ছে আমাদের কঠিন, সেটা হচ্ছে আমাদের কি কঠিন, ঠিক আছে।
যেমন একটা উদাহরণ যদি দিই, একটা এক্সাম্পল যদি দিই, তাহলে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে গিয়ে কোষের যে আমাদের সেলের যেই ফ্লুইড, ঠিক আছে, বডি সেলের সেলসের যেই ফ্লুইড, তার মানে হচ্ছে সাইটোপ্লাজম, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে গিয়ে সলের উদাহরণ, ঠিক আছে। ঠিক একইভাবে জেলের ক্ষেত্রে যদি আমি দেখবো, জেলের ক্ষেত্রে আমি দেখবো যে ডিসপার্সিং মিডিয়া জেলের ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে তরল, ঠিক আছে, সরি, ডিসপার্সিং মিডিয়াম হচ্ছে আমাদের কঠিন, ঠিক আছে, আর হচ্ছে ডিসপার্স ফেস মানে যেটা বিস্তৃত হচ্ছে সেটা হচ্ছে আমাদের তরল। তো এটার একটা এক্সাম্পল যদি আমি দেখতে চাই, ঠিক আছে, এটা যদি আমি একটা এক্সাম্পল দেখতে চাই, একটা এক্সাম্পল হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ধরো জেলি, ঠিক আছে, জেলি, তারপর হচ্ছে গিয়ে দই, ঠিক আছে, ইত্যাদি হচ্ছে গিয়ে আমাদের পনির প্রভৃতি হচ্ছে আমাদের জেলের উদাহরণ, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে কী হয়, যদি কোনো কারণে তুমি হচ্ছে গিয়ে কঠিন ফেজটা ভেঙে দাও, তখন হচ্ছে তরল ফেজটা কিন্তু হচ্ছে দেখা যায় যে ভেঙে চলে আসছে, ঠিক আছে, ছড়াই যাচ্ছে। যেমন দইয়ের ক্ষেত্রে যদি তুমি উপরের আবরণটা ভেঙে দাও, নিচে দিয়ে কিন্তু দেখবা যে তুমি পানি কিন্তু হচ্ছে গিয়ে চলে আসছে। তারপর আমাদের এটা একটু দাগ দিয়ে দিলে আলাদা করে নিলাম, তারপর আমাদের হচ্ছে গিয়ে ইমালশনের ক্ষেত্রে আমরা আসি। ইমালশনের ক্ষেত্রে আমাদের ডিসপার্সিং মিডিয়াম হচ্ছে তরল, আর ডিসপার্স ফেজ হচ্ছে আমাদের তরল, ঠিক আছে, দুইটি হচ্ছে তরল। আমাদের হচ্ছে বিস্তার মাধ্যম তরল, বিস্তৃত দশাও তরল, তরল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা ইমালশন। এটা একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের দুধ, ঠিক আছে, দুধ, দুধ হচ্ছে আমাদের একটা ইমালশনের উদাহরণ। দুধের ক্ষেত্রে আমাদের কী হয়, দুধের ক্ষেত্রে আমাদের হচ্ছে কী থাকে, দুধের মধ্যে হচ্ছে তরল থাকে, এবং তার মধ্যে আমাদের কী থাকে, প্রোটিন থাকে, হচ্ছে কেসিন, কেসিন প্রোটিন থাকে, ঠিক আছে। তো কেসিন প্রোটিন তরল আকারে কিন্তু এটার মধ্যে হচ্ছে ঘোরাফেরা করে। এটার মধ্যে হচ্ছে দুইটা ফেজ আছে, একটা হচ্ছে গিয়ে পানি আর একটা হচ্ছে লিপিড, ঠিক আছে, দুইটা কিন্তু তরল আকারে ঘোরাফেরা করে। তাছাড়া হচ্ছে দুধ, ক্রিম, ঠিক আছে, ক্রিম, আমাদের হচ্ছে গিয়ে পানির মধ্যে তেল, ঠিক আছে, পানি আর তেলের মিশ্রণ, পানি আর তেলের মিশ্রণ, ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে আমাদের কি, ইমালশন। আচ্ছা, এটাও গেল। এবার আসে হচ্ছে অ্যারোসল। অ্যারোসলের ক্ষেত্রে, অ্যারোসলের ক্ষেত্রে আমাদের ডিসপার্সিং মিডিয়াম হচ্ছে আমাদের, ডিসপার্সিং মিডিয়া হচ্ছে আমাদের কি, হচ্ছে গিয়ে গ্যাসীয়, গ্যাসীয়, ঠিক আছে, ফোর দিয়ে দিলাম অ্যারোসল বোঝানোর জন্য। আর ডিসপার্স ফেজটা হচ্ছে আমাদের কঠিন বা তরল, কঠিন বা তরল, ডিসপার্সিং মিডিয়াম গ্যাস, আর হচ্ছে ডিসপার্স হচ্ছে হচ্ছে কঠিন বা তরল, মানে কোনো একটা কঠিন বা তরল যদি হচ্ছে গ্যাসের মধ্যে ডিসপার্স হয় তাকে বলা হয় অ্যারোসল। অ্যারোসল তো আমরা অনেকে দেখেছি হচ্ছে মশা মারার জন্য আমরা ব্যবহার করি। এক্ষেত্রে কী করা হয়, গ্যাসের মধ্যে হচ্ছে আমাদের যেই আমাদের মশা মারার জন্য যে হচ্ছে কি টক্সিনটা থাকে সেটা হচ্ছে গিয়ে মিশিয়ে কিন্তু হচ্ছে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এটার হচ্ছে এক্সাম্পল হচ্ছে গিয়ে, এটার এক্সাম্পল হচ্ছে গিয়ে ধরো, এটার এক্সাম্পল হচ্ছে গিয়ে আমাদের অ্যারোসল, আমরা যে অ্যারোসল ব্যবহার করি সেই অ্যারোসল, তারপর হচ্ছে কীটনাশক স্প্রে ইত্যাদি। আচ্ছা, তো সবার শেষটা, এখানে জায়গা কম হয়ে গেছে তবু আমি করে ফেলি, সবার শেষ হচ্ছে আমাদের ফোম, ঠিক আছে, সবার শেষ হচ্ছে আমাদের ফোম। ফোমের ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের ডিসপার্সিং মিডিয়ামটা মানে যে মিডিয়ামে ডিসপার্স হবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের তরল বা কঠিন, তরল বা কঠিন। আর যেই মাধ্যমে হচ্ছে কি, যেই মাধ্যমটা ডিসপার্স হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্যাস। তার মানে যদি তরল বা কঠিনে গ্যাস ডিসপার্সড হয়, তরল বা কঠিনে যদি গ্যাস ঘুরে বেড়ায়, তো ঘুরে বেড়ায়, তাকে হচ্ছে বলা হয় কি, ফোম। যেমন হচ্ছে আমাদের শেভিং ক্রিম, ঠিক আছে, শেভিং ক্রিম, তারপর হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে সাবানের ফেনা, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ফোম। তো এই গেল মোটামুটি আমাদের কলয়েড নিয়ে কথাবার্তা, ঠিক আছে। যে কলয়েড তাহলে আমাদের কি, কলয়েড হচ্ছে আমাদের একটা অসমস্ত মিশ্রণ, যাতে হচ্ছে দুইটা ফেজ থাকে, একটা ফেজ হচ্ছে আমাদের বিস্তৃত দশা মানে যেটা বিস্তার ঘটবে, আর একটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ডিসপার্সিং মিডিয়াম বা হচ্ছে গিয়ে বিস্তার মাধ্যম, যার মাঝে বিস্তার ঘটবে। তো এখন কোন ধরনের বিস্তৃত দশাটা কোন ধরনের আর বিস্তার মাধ্যমটা কোন ধরনের, কঠিন না তরল, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা কলয়েড কীভাবে পাঁচ ভাগে ভাগ করতে পারতেছি, ঠিক আছে, এই ছকটা একটা আমরা মনে রাখবো। তো এখন আরেকটা ব্যাপার দেখো, সব কিছু হয়ে গেলো, একটা ব্যাপার কিন্তু হয় নাই, সেটা হচ্ছে আমাদের গ্যাস বা গ্যাস। একটা জিনিস মনে রাখবা, যদি কোনো একটা কলয়েডের আমাদের যদি কী হয়, যদি হচ্ছে ডিসপার্সিং মিডিয়ামও হয় গ্যাস, ডিসপার্স মিডিয়ামও হয় গ্যাস, তাহলে সবসময় মনে রাখবা সেটা অবশ্যই কী হবে, দ্রবণ হবে। দুইটা গ্যাসের মিশ্রণ কখনো কী হতে পারে না, কলয়েড হইতে পারে না, বা হচ্ছে অসমসত্ব হইতে পারে না, সবসময় কী হবে আমাদের, সরি, হচ্ছে কি আমাদের দ্রবণ হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের কলয়েডের ব্যাপারটা গেল, তাহলে আমরা এখন দেখবো হচ্ছে কোয়াগুলেশন।
তো কোয়াগুলেশন কীভাবে করা হয় একটু একটু হচ্ছে আমরা চিন্তা করি যে কোয়াগুলেশনে কীভাবে হচ্ছে একটু করা হয়, একটু দুধ দিয়ে আমরা ব্যাপারটা দেখি। ধরো এখানে আমি দুধ আঁকলাম, ঠিক আছে। দুধ অ্যাকচুয়ালি আমাদের কি, দুধের মধ্যে আমাদের কি থাকে, দুধের মধ্যে হচ্ছে আমাদের পানি আর লিপিডের হচ্ছে গিয়ে আর একটা কি ইমালশন, তাই না? তরলের মাঝে তরলের বিস্তৃতি, তরলের মাঝে তরলের তরলের কলয়েড। এখন দুধের মাঝে যে প্রোটিনগুলো থাকে, কেসিন প্রোটিন থাকে, ঠিক আছে, এই প্রোটিনগুলো মধ্যে আমাদের কী থাকে, বাইরের দিকে আমাদের কী থাকে, আমাদের প্রোটিন আমরা জানি কি, সরি, আমাদের কী জানি, এখানে হচ্ছে গিয়ে সিডাবলো মাইনাস আয়নগুলো থাকে, বা হচ্ছে লিপিড যদি বলো, লিপিডগুলো যেগুলো থাকে, ঠিক আছে, এই লিপিডগুলা আমাদের কী থাকে, আমাদের সিডাবলো মাইনাস আয়নগুলো থাকে। এখন পাশাপাশি লিপিড কণার মধ্যে সিডাবলো মাইনাস আয়ন থাকার কারণে, সিডাবলো মাইনাস আয়ন থাকার কারণে তারা পরস্পরকে কী করে, বিকর্ষণ করে, এই তারা পরস্পর হচ্ছে বিকর্ষণ করতেছে, এই কারণে হচ্ছে আমাদের কী হবে না, আমাদের কিন্তু পাশাপাশি অণুগুলো আসবে না, পাশাপাশি কিন্তু অণুগুলো কাছাকাছি আসবে না, ঠিক আছে, এটা কিন্তু দূরে দূরে থাকবে সবসময় এই বিকর্ষণের কারণে। এখন এই পাত্রের মধ্যে যদি আমি কী করি, দুধের মধ্যে ধরো হচ্ছে আমি একটু লেবু দিলাম, ঠিক আছে, লেবু লেবু টিপে দিলাম, লেবু দিলে কি, লেবুর মধ্যে কী থাকে আমাদের, সাইট্রিক অ্যাসিড, তাই না? লেবুর মধ্যে থাকে আমাদের কি, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড যেহেতু সে একটা অ্যাসিড, সে কী দিবে, দ্রবণে দিবে, কী দিবে, প্রোটন দিবে। তো প্রোটন দিলে সেই প্রোটনগুলো যদি আমি এখানে দেই, প্রোটনগুলো কী করবে, প্রোটনগুলো এসে এই সিডাবলো মাইনাসের সাথে যুক্ত হয়ে সিডাবলো এইচ তৈরি করবে এবং কী করবে, আমাদের এই চার্জটা যে ছিল চার্জটাকে নিউট্রালাইজ করে ফেলবে, চার্জটাকে নিউট্রালাইজ করে ফেলবে। নিউট্রালাইজ করে ফেললে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলা আন্তঃআণবিক আকর্ষণের কারণে পরস্পরের কাছাকাছি চলে আসবে এবং কাছাকাছি চলে এসে কী হবে, বড় বড় কণায় তৈরি হবে, মানে আমাদের প্রোটিনগুলো বড় বড় কণায় তৈরি হবে এবং দেখা যাবে যে আমাদের এই যে দুধের মধ্যে দেখা যাবে যে উপর হচ্ছে তরল পদার্থটা রয়ে গেছে এবং নিচের দিকে হচ্ছে আমাদের কী হয়েছে, আমাদের হচ্ছে গিয়ে ছানা জমা হয়ে গেছে বা প্রোটিনটা জমা হয়ে গেছে, ঠিক আছে, ছানা, এটাকে ছানা জমা হয়ে গেছে, এটা তোমরা দেখতে পারবে, তাই না? বা উপরের দিকে হচ্ছে ছানাটা ভেসে উঠতেছে এরকম মনে হবে। তো এই যে আমাদের, এই যে আমাদের পদ্ধতিটা যে আমি হচ্ছে কী করলাম, কোনো একটা হচ্ছে গিয়ে পদার্থ যোগ করে, ঠিক আছে, কোনো একটা পদার্থ যোগ করে এটাকে আমি কী করলাম, এটাকে হচ্ছে গিয়ে অধক্ষেপ করে ফেললাম। এই এই পদ্ধতিটাকে বলা হচ্ছে আমাদের কি, কোয়াগুলেশন। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে আমাদের কি, কোয়াগুলেশন। তাহলে কোয়াগুলেশনটা কি, যে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে আমাদের হচ্ছে কী করা হয়, আমাদের কী করা হয় বলতো, কোলয়েড কণাকে অধক্ষিপ্ত করা হয়, ঠিক আছে, যে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে কোলয়েড কণাকে অধক্ষিপ্ত করা হয়, করা হয় তাকে বলা হচ্ছে আমাদের কোয়াগুলেশন। তো কোয়াগুলেশন আমাদের মূলনীতিটা কি, মূলনীতি হলো আমাদের কলয়েডের মাঝে যেই আমাদের হচ্ছে কলয়েড কণাগুলো থাকে, তারা হচ্ছে আমাদের কি, সাধারণত হচ্ছে বিপরীত আমাদের চার্জ বিশিষ্ট হয়, স্বাভাবিক, ঠিক আছে, একটা চার্জ বিশিষ্ট এবং সরি বিপরীত চার্জ না, তারা হচ্ছে সমচার্জ বিশিষ্ট হয়, ঠিক আছে, যেহেতু হচ্ছে কি তারা একই রকম কণা, তাদের মধ্যে চার্জটা হয় সমান। তো এই একটা চার্জের কারণে, দুর্বল চার্জের কারণে তারা পরস্পরকে বিকর্ষণ করে, একটা আরেকটার থেকে দূরে থাকে, দূরে থাকার কারণে তারা, দূরে দূরে থাকার কারণে তারা কী হয়, দ্রবণে আপাত দৃষ্টিতে মনে হয় যে তারা দ্রবীভূত অবস্থায় আছে, আসলে দ্রবীভূত অবস্থায় থাকে না, তারা হচ্ছে এখানে ইতস্তত হচ্ছে ঘোরাফেরা করে, এই যে দূষকগুলো পরস্পর দূরে দূরে আছে। তো যদি এটার মধ্যে তুমি হচ্ছে কোনো একটা কোয়াগুলেন দিয়ে দাও, যেমন আমি এখানে হচ্ছে কী দিলাম, সাইট্রিক অ্যাসিড দিয়েছিলাম, প্রোটন দিয়েছিলাম, সেই কোয়াগুলেনটা সাধারণত হয় হচ্ছে কি আমাদের যেই কলয়েডের যেই চার্জ বিশিষ্ট কলয়েড কণাগুলো আছে তার বিপরীত চার্জ বিশিষ্ট। তো সেই বিপরীত চার্জ বিশিষ্ট কোয়াগুলেনগুলো কী করবে, সেই বিপরীত চার্জ বিশিষ্ট কোয়াগুলেনগুলো এই যে আমাদের যেই কণাগুলো আছে সেই কণাগুলোর সাথে হচ্ছে কী হবে, গিয়ে বাইন্ড করবে, ঠিক আছে, ধরো এখানে মাইনাস চার্জ থাকলে গিয়ে প্লাস চার্জ বাইন্ড করবে এবং কণাগুলোকে হচ্ছে নিরপেক্ষ বানিয়ে দিবে, এই নিরপেক্ষ কণাগুলো কী হবে, পরস্পরের সাথে আকর্ষণ ফিল করবে, ঠিক আছে, আন্তঃআণবিক আকর্ষণ বলার কারণে ছোটো ছোটো কণাগুলো এবং একসাথে হয়ে বড় কণা তৈরি করবে এবং এই বড় কণাগুলো কী হয়েছে আমাদের দূষক হিসেবে, আমাদের হচ্ছে কী হয়েছে এখানে তলায় জমা হয়েছে, কোয়াগুলন সংযোগ, কোয়াগুলন দূষককে আটকে, দূষক মানে হচ্ছে কলয়েড কণাগুলোকে বোঝাচ্ছে, এই দূষকগুলোকে আটকে অধক্ষেপ সৃষ্টি করছে, অধক্ষেপ এবং আটককৃত দূষক তলায় গিয়ে জমা হয়েছে, এই যে আমাদের তলানি পড়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোয়াগুলেশন। এখন কোয়াগুলেশনের ক্ষেত্রে এখানে একটা আমাদের নিয়ম কাজ করে, এটাকে বলা হচ্ছে হার্ডি সুলজেন রুল বা হার্ডি সুলজেন নিয়ম। হার্ডি সুলজেন নিয়ম অনুযায়ী আমাদের যেই কোয়াগুলেন্ট, ঠিক আছে, যেই কোয়াগুলেন্ট ব্যবহার করা হবে, যে কোয়াগুলেন্ট ব্যবহার করা হবে সেই কোয়াগুলেন্টের আয়নের যোজনী যত বেশি হবে বা চার্জ যত বেশি হবে,
ঠিক আছে, চার্জ বা দূষণই যত বেশি হবে সেই আয়নের কোয়াগুলেশন ক্ষমতা তত বেশি হবে। ঠিক আছে, হার্ডিসলজের নিয়ম অনুযায়ী আমি যে কোয়াগুলেন্টটা ব্যবহার করব, ঠিক আছে, সেই কোয়াগুলেন্টের চার্জ যত বেশি হবে তার কোয়াগুলেশন ক্ষমতা বেশি হবে। এখন স্বাভাবিকভাবে একটা ব্যাপার দেখো, আমি যে কোয়াগুলেন্টটা ব্যবহার করব সেই কোয়াগুলেন্টটা কিন্তু অবশ্যই কী হইতে হবে, সেই কোয়াগুলেন্টটা কিন্তু অবশ্যই আমাদের যেই হচ্ছে গিয়ে যেই কলয়েডের বিপরীতে তাকে হচ্ছে আমাদের ব্যবহার করছি, যেই কলয়েডের বিপরীতে ব্যবহার করছি সেই কলয়েডের চার্জের বিপরীত চার্জ বিশিষ্ট হইতে হবে। তার মানে কলয়েড যদি হয় ঋণাত্মক চার্জযুক্ত তাহলে কোয়াগুলেন্ট হইতে হবে ধনাত্মক চার্জযুক্ত, কলয়েড যদি হয় ধনাত্মক চার্জযুক্ত তাহলে কোয়াগুলেন্ট হইতে হবে ঋণাত্মক চার্জযুক্ত। ঠিক আছে, তো যেমন এটা একটু এটা ধনাত্মক হবে, একটু এটা ঠিক করে দিই ধনাত্মক। তো যাই হোক, যেমন S2S3, ঠিক আছে, এটা একটা আমাদের হচ্ছে গিয়ে কোয়াগুলেট, আমাদের হচ্ছে গিয়ে কলয়েড। তো এই কলয়েডটা হচ্ছে আমাদের ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তো সেক্ষেত্রে এই ঋণাত্মক চার্জ বিশিষ্ট কলয়েডের জন্য হচ্ছে আমাদের কোয়াগুলেন্ট হবে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট। সেই ধনাত্মক চার্জ বিশিষ্ট কোয়াগুলেশনের ক্ষেত্রে আয়নের অধঃক্ষেপণের ক্ষমতা হবে কি, যার যোজনই যত বেশি তার কোয়াগুলেশন ক্ষমতা তত বেশি। দেখে অ্যালুমিনিয়াম, বেরিয়াম আর সোডিয়ামের মধ্যে অ্যালুমিনিয়ামের যোজনে 3, বেরিয়ামের হচ্ছে 2 আর সোডিয়ামের 1। তো সেই তথ্য অনুযায়ী অ্যালুমিনিয়ামের কোয়াগুলেশন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপর বেরিয়ামের, তারপর সোডিয়ামের, তাই না? আচ্ছা, একই রকম যদি কোনো একটা ধনাত্মক আধানযুক্ত কলয়েড হইতো, S2S3 তো ছিল ঋণাত্মক আধানযুক্ত কলয়েড, এই জন্য আমরা ধনাত্মক আয়ন ব্যবহার করেছি এবং ধনাত্মক আয়নের ক্ষেত্রে চার্জ বা যোজনী যা বেশি ছিল সে হচ্ছে বেশি কোয়াগুলেশন ক্ষমতা রাখে। তো যদি ধনাত্মক আধানযুক্ত কলয়েড হয় সেক্ষেত্রে আমাদের ঋণাত্মক আয়নের ক্ষমতা হবে কি, আমাদের হচ্ছে গিয়ে দেখো তো Fe4- আগে, তারপর ফসফেট PO4-, তারপর সালফেট SO4-, এবং সবার শেষে ক্লোরাইড। তাহলে আমাদের দেখো তো এই যে আমাদের ক্রমটা কী হয়েছে, -4, -3, -2, -1, এই যে আমাদের চার্জ বা হচ্ছে কি আমাদের যোজনীর উপর নির্ভর করে কিন্তু কোয়াগুলেশন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, চার্জ যোজন যত বেশি তার কোয়াগুলেশন ক্ষমতা ঠিক তত বেশি। তাহলে এই আমাদের গেল হচ্ছে কোয়াগুলেশন। এবার আমরা নেক্সট টপিক দেখব হচ্ছে গিয়ে পাস্তুরাইজেশন। ঠিক আছে, পাস্তুরাইজেশন ব্যাপারটা কি, পাস্তুরাইজেশন হলো আমাদের দুধকে হচ্ছে সংরক্ষণ করার জন্য, ঠিক আছে, দুধকে জীবাণুমুক্ত করার জন্য এবং দুধকে সংরক্ষণ করার জন্য, ঠিক আছে, যেই প্রসেসটা ব্যবহার করা হয় তাকে বলা হয় কি, পাস্তুরাইজেশন। ঠিক আছে, দেখো দুধ আমাদের, যেই দুধ কিন্তু খুবই পচনশীল একটা খাদ্য, ঠিক আছে, মারাত্মক পচনশীল একটা খাদ্য, খুব সহজেই পচে যায়। দুধের মধ্যে পুষ্টিমান খুব বেশি হওয়ার কারণে দুধ খুব সহজে পচে যায়। ঠিক আছে, এখন দুধের আয়ুষ্কাল যেহেতু খুব কম, তো দুধের আয়ুষ্কালটা বাড়ানোর জন্য এবং দুধকে জীবাণুমুক্ত করার জন্য আমাদের কী করা হয়, যেই প্রসেসটা দেওয়া হয় সেই প্রসেসটা হচ্ছে গিয়ে আমাদের পাস্তুরাইজেশন। ঠিক আছে, সহজ কথায় তাপ প্রয়োগে দুধকে জীবাণুমুক্ত করার যে প্রক্রিয়া, ঠিক আছে, তাপ প্রয়োগ করে দুধকে জীবাণুমুক্ত করার যে প্রক্রিয়া, ঠিক আছে, তাকে বলা হচ্ছে আমাদের পাস্তুরাইজেশন। তো এইভাবে কীভাবে প্রসেসটা করা হয়, প্রথমে আমাদের কী করা হবে, খামার থেকে দুধ সংগ্রহ করা হবে, তারপরে এই দুধটাকে হচ্ছে ছাঁকা হয়, যাতে কোনো যদি হচ্ছে গিয়ে আলাদা ময়লা টয়লা থাকে তাহলে এটা যাতে হচ্ছে ছেঁকে যায়। তারপরে ছাঁকনকৃত যে দুধটাকে সেটার pH-এর মানকে 6.9 থেকে 7.1 হচ্ছে গিয়ে আমাদের কী করা হয় নিয়ন্ত্রণ করা হয়, যাতে এই এই মাত্রায় আমাদের কী হয় কোনো ব্যাকটেরিয়াটা আমাদের হচ্ছে গিয়ে দুধকে হচ্ছে পচন ঘটাতে না পারে। এখন 6.9 থেকে 7.1 কেন নিয়ন্ত্রণ করা হয়, কীভাবে নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে, এটা করার জন্য যা করা হয়, দুধের মধ্যে থাকে হচ্ছে আমাদের কি ল্যাকটোজ, দুধের মধ্যে আমাদের কি থাকে ল্যাকটোজ থাকে, এই ল্যাকটোজকে ল্যাকটোজ ব্যাকটেরিয়া দ্বারা গাজন করা হয়। ঠিক আছে, গাজন করার মাধ্যমে ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করা হয়। এই ল্যাকটিক অ্যাসিড যেহেতু সে একটা অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড কী করা হয় pH-এর মানটা কমিয়ে দেয়, তারপরে এই pH-এর মানটাকে আমাদের হচ্ছে গিয়ে সোডিয়াম কার্বনেট, তারপর হচ্ছে গিয়ে সোডিয়াম বাইকার্বনেট প্রভৃতি হচ্ছে গিয়ে ক্ষার জাতীয় পদার্থ ব্যবহার করে pH-টাকে কী করা হয় 6.9 এবং 7.1-এর মাঝে নিয়ন্ত্রণ করা হয়। তারপর আমাদের কী করা হয়, তারপর আমাদের মেইন যে পাস্তুরাইজেশন, এই ধাপটি হচ্ছে আমাদের কি পাস্তুরাইজেশন কিন্তু, ঠিক আছে, উচ্চ তাপমাত্রায় জীবাণুমুক্ত করার যে প্রক্রিয়া সেটাই কিন্তু হচ্ছে পাস্তুরাইজেশন। তো তারপর হচ্ছে পাস্তুরাইজেশন করা হয়, পাস্তুরাইজেশন হতে পারে দুই রকম, একটা হচ্ছে গিয়ে উচ্চ তাপমাত্রায় পাস্তুরাইজেশন, আর একটা হচ্ছে আমাদের অতি উচ্চ তাপমাত্রায় পাস্তুরাইজেশন, উচ্চ তাপমাত্রায়, আর একটা হচ্ছে গিয়ে অতি
উচ্চ তাপমাত্রা। তো আমাদের এখানে যে বাস্তুরাইজেশনটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের অতি উচ্চ তাপমাত্রার বাস্তুরাইজেশন, ঠিক আছে। অতি উচ্চ তাপমাত্রার বাস্তুরাইজেশনটা কি? অতি উচ্চ তাপমাত্রার বাস্তুরাইজেশন হলো 138 ডিগ্রি সেলসিয়াস থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র 2 সেকেন্ড যে বাস্তুরাইজেশন করা হয় সেটাকে বলা হয় অতি উচ্চ তাপমাত্রার বাস্তুরায়ন। আর উচ্চ তাপমাত্রায় বাস্তুরায়ন করা হয় কীভাবে? উচ্চ তাপমাত্রায় বাস্তুরায়ন করা হয় 74 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় হচ্ছে গিয়ে 15 থেকে 16 সেকেন্ড। 74 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 থেকে 16 সেকেন্ড হচ্ছে আমাদের কী করে বাস্তুরায়ন করা হয়। আর হচ্ছে গিয়ে অতি উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে কী করা হয়? 138 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 সেকেন্ডে বাস্তুরায়ন করা হয়। তো আমাদের যে হচ্ছে বাজারে যে সকল দুধ পাওয়া যায়, যেমন হচ্ছে গিয়ে আরঙের দুধ বলো বা হচ্ছে আমাদের প্রাণ বা মিল্ক ভিটার দুধ বলো, সেগুলো সব কিন্তু হয় কি উচ্চ তাপমাত্রায় বাস্তুরায়ন হয়, ঠিক আছে। উচ্চ তাপমাত্রায় বাস্তুরায়ন হয় আরং, ঠিক আছে, মিল্ক ভিটা বা প্রাণ যেগুলোই বলো, এগুলো সব উচ্চ তাপমাত্রায় বাস্তুরায়ন হয়। আর অতি উচ্চ তাপমাত্রায় বাস্তুরায়ন হয় কখন? যখন হচ্ছে খুব বেশি বিশুদ্ধ দুধের দরকার পড়ে। আচ্ছা, তারপর আমাদের এই যে বাস্তুরায়ন করার পর, জীবাণুমুক্ত করার পর এই গরম দুধ সংরক্ষণ করা যায় না, তাকে কী করা হয়? আমাদের শীতলীকরণ করতে হয়। তো এই শীতলীকরণ আবার হতে পারে দুই রকম, শীতলীকরণ হতে পারে আবার দুই রকম, দ্রুত শীতলীকরণ আর হচ্ছে আমাদের ধীরে শীতলীকরণ। ধীরে শীতলীকরণ তো হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ধীর শীতলীকরণ করলে হচ্ছে আমাদের কী করতে হয়, প্রায় 20 ঘন্টা 20 আওয়ার্স আমাদের হচ্ছে গিয়ে তাপমাত্রা হচ্ছে গিয়ে 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হচ্ছে গিয়ে নিয়ে আসা হয়। আর শীতকালে এটা আমাদের হচ্ছে শীতকালে এটা থাকে হচ্ছে গিয়ে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মাঝে, ঠিক আছে। গরমকালে হচ্ছে গিয়ে আমাদের গ্রীষ্মে 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর শীতে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে শীতল করা হয়। আর দ্রুত শীতল করা হলে এটাকে আমাদের কী করা হয়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হয়। তারপর এটা প্যাকেটে সংরক্ষণ করা হয়, তারপর এটা সংগ্রহ করে বাজারজাতকরণ করা হয়। এই হচ্ছে আমাদের বাস্তুরাইজেশনের প্রক্রিয়া। তো তারপর আমরা হচ্ছে গিয়ে দেখবো কিছু পরিষ্কারক, পরিষ্কারক বা ক্লিনার, ঠিক আছে, ক্লিনার নিয়ে আলোচনা করব। ক্লিনার বলতে আমরা হচ্ছে দুই ধরনের ক্লিনার দেখবো। আমরা হচ্ছে প্রথমে দেখবো হচ্ছে গ্লাস ক্লিনার এবং তারপর দেখবো হচ্ছে আমাদের টয়লেট ক্লিনার। প্রথমে আমরা যে কোনো ক্লিনার যদি হোক, এটা গ্লাস ক্লিনার বা টয়লেট ক্লিনার দুইটার ক্ষেত্রে আমাদের আমাদের হচ্ছে গিয়ে কুকি উপাদান থাকে সেটা আমরা একটু আগে দেখে নিই। তো গ্লাস ক্লিনারের প্রধান যে উপাদান প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সারফেক্ট্যান্ট, ঠিক আছে। সারফেক্ট্যান্ট নাম থেকে বোঝা যায় সেটা হচ্ছে কী করে সারফেসে বা সারফেস বা হচ্ছে গিয়ে পৃষ্ঠতলে, পৃষ্ঠতলে আমাদের হচ্ছে গিয়ে যেই রকম হচ্ছে ময়লা থাকে সেই ময়লা দূর করে হচ্ছে আমাদের পৃষ্ঠতলের ময়লা দূর করে হচ্ছে আমাদের কি সারফেক্ট্যান্ট, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই সারফেক্ট্যান্ট হিসেবে আমাদের গ্লাস ক্লিনারে সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে আমাদের সোডিয়াম বেনজিন সালফেট, অথবা ধর হচ্ছে গিয়ে সোডিয়াম লোরিল সালফেট, প্রভৃতি, ঠিক আছে। আর তাছাড়াও আরও অনেক ধরনের আমাদের হচ্ছে সালফেক্ট্যান্ট কিন্তু হচ্ছে দেখা যায়, যেমন হচ্ছে গিয়ে ডাইঅ্যালকাইল ডাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড ইত্যাদি হচ্ছে সালফেক্ট্যান্ট ব্যবহার করা হয়। সালফেক্ট্যান্টের কাজ হচ্ছে আমাদের যে গ্লাস বা হচ্ছে টয়লেটের যে হচ্ছে সারফেস বা পৃষ্ঠতল আছে সেই পৃষ্ঠতলে হচ্ছে আমাদের কী করা, ময়লা পরিষ্কার করা। তারপর আমাদের থাকে হচ্ছে বিল্ডার্স, বিল্ডার্সের কাজ হচ্ছে গিয়ে সারফেক্ট্যান্টকে সেই তার কাজে হচ্ছে গিয়ে সাহায্য করা, ঠিক আছে। সারফেক্ট্যান্টকে তার কাজ হচ্ছে সাহায্য করা, সারফেক্ট্যান্টের হচ্ছে দক্ষতা বৃদ্ধি করা, ঠিক আছে। তো বিল্ডার্স হিসেবে আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন বিল্ডার্স ব্যবহার করা হয়, যেমন হচ্ছে সোডিয়াম সিলিকেট, ঠিক আছে, সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইকার্বনেট, তাছাড়া হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এইসব কিন্তু হচ্ছে আমাদের বিল্ডার্স হিসেবে ব্যবহার করা হয়। তারপর আমাদের থাকে হচ্ছে জীবাণুনাশক বা অ্যান্টি মাইক্রোবিয়াল যে এজেন্টগুলো আছে তারাও থাকে, যারা হচ্ছে আমাদের কী করে গ্লাস বা হচ্ছে গিয়ে টয়লেটের যে হচ্ছে সারফেস থাকে আমাদের জীবাণু, আমাদের যে মাইক্রোবসগুলো থাকে ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকে সেগুলোকে হচ্ছে ধ্বংস করে। তো জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হচ্ছে গিয়ে সোডিয়াম হাইপোক্লোরাইট, ঠিক আছে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, তারপরে হচ্ছে আমাদের অথবা ডেটল, ঠিক আছে, ডেটলকে হচ্ছে ব্যবহার করা হয়, ঠিক আছে।
ভালো কথা। ডেটলের সংকেত কিন্তু এখান থেকে একটু আমরা একটু লিখে দিই, ডেটলের সংকেতটা একটু মনে রাখার চেষ্টা করবা। ডেটলের সংকেত হলো এটা, এটা হলো ডেটলের সংকেত। ডেটলকে হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তারপর আমাদের দ্রাবক থাকে, ঠিক আছে। এই দ্রাবকের কাজ হচ্ছে আমাদের যেই আমাদের গ্লাস বা টয়লেটে যে হচ্ছে তেল জাতীয় বা লিপিড জাতীয় যে পদার্থ থাকে, সেই জাতীয় পদার্থকে কী করা হয়, দ্রবীভূত করে পরিষ্কার করা, ঠিক আছে। দ্রাবক হিসেবে সাধারণত ব্যবহার করা হচ্ছে ইথানল, ইথানলকে অনেক বেশি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল বা রাবিং অ্যালকোহল যাকে বলা হয়, আইসোপ্রোপাইল অ্যালকোহল বা রাবিং অ্যালকোহল। তারপর হচ্ছে গিয়ে আমাদের এসিটোন প্রভৃতিকে হচ্ছে আমাদের কী করা হয়, দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া হচ্ছে অন্যান্য আরও এডিটিভ, সুগন্ধি, রঞ্জক, ঠিক আছে, এগুলো ব্যবহার করে আমাদের কী করা হয়, গ্লাস ক্লিনার বা টয়লেট ক্লিনার কিন্তু আমাদের হচ্ছে প্রস্তুত করা হয়, ঠিক আছে। তো এখন আমরা একটু দেখবো একটা হচ্ছে গিয়ে গ্লাস ক্লিনার আর একটা টয়লেট ক্লিনারের যে উপাদানগুলোর মধ্যে একটু তুলনা দেখি। গ্লাস ক্লিনারে হচ্ছে গিয়ে আমাদের প্রথমে হচ্ছে ব্যবহার করা হচ্ছে গিয়ে লিকার অ্যামোনিয়া, ঠিক আছে, প্রথমে ব্যবহার করা হচ্ছে আমাদের লিকার অ্যামোনিয়া। তার সাথে দ্রাবক হিসেবে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আমাদের হচ্ছে গিয়ে সারফ্যাক্ট্যান্ট হিসেবে সোডিয়াম লোরিল সালফেট, ইথিলিন গ্লাইকল, পানি এবং তার সাথে সুগন্ধি এবং রং, এগুলো হচ্ছে এডিটিভ হিসেবে যোগ করা হয়। টয়লেট ক্লিনার যদি দেখো, দেখো টয়লেট ক্লিনারে আমাদের লিকার অ্যামোনিয়ার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কোস্টিক সোডা। লিকার অ্যামোনিয়ার পরিবর্তে আমাদের হচ্ছে বিল্ডার্স হিসেবে আমাদের হচ্ছে ব্যবহার করা হচ্ছে আমাদের কি কোস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। লিকার অ্যামোনিয়া, অ্যামোনিয়া আর এখানে ব্যবহার করা হচ্ছে আমাদের কোস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো কেন এটা ব্যবহার করা হয়, এখানে একটু দাগ পড়ে গেছে, এটা মুছে দিই। কেন হচ্ছে আমাদের লিকার অ্যামোনিয়ার পরিবর্তে টয়লেট ক্লিনারে কোস্টিক সোডা ব্যবহার করা হয়, এটা একটু তোমরা ভাবো, আমি একটু পরে আনসারটা দিচ্ছি। তাছাড়া হচ্ছে আমাদের ক্যালসিয়াম হচ্ছে গিয়ে হাইপোক্লোরাইড ব্যবহার করা হয়, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড হচ্ছে ব্যবহার করা হচ্ছে আমাদের এখানে কী হিসেবে, হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট বা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। সোডিয়াম লোরিল সালফেট ব্যবহার করা হয়, এটাতে ব্যবহার করা হচ্ছে, এটাতে ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কী সারফ্যাক্ট্যান্ট হিসেবে, সারফ্যাক্ট্যান্ট, তার মানে হচ্ছে আমাদের সারফ্যাক্ট্যান্ট। গ্লাস ক্লিনার বা হচ্ছে কি আমাদের টয়লেট ক্লিনার উভয়ের ক্ষেত্রেই সারফ্যাক্ট্যান্ট হিসেবে সোডিয়াম লোরেল সালফেট ব্যবহার করা হচ্ছে। তারপর ব্যবহার করা হচ্ছে ফেনল ব্যবহার করা হচ্ছে আমাদের দ্রাবক হিসেবে, আর তাছাড়া পানি এবং রং ব্যবহার করা হয়, কিন্তু টয়লেট ক্লিনারের ক্ষেত্রে সাধারণত সুগন্ধি ব্যবহার করা হয় না। তো এখন যেই প্রশ্নটা করেছিলাম, তো মোটামুটি দেখতে পারছো আমাদের ওই যে আগের মতোই সারফ্যাক্ট্যান্ট, বিল্ডার্স, দ্রাবক, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট এই প্রভৃতি ব্যবহার করে কিন্তু আমাদের গ্লাস ক্লিনার প্রস্তুত করা হলো, টয়লেট ক্লিনার প্রস্তুত করা হলো। কথা হলো গ্লাস ক্লিনারে লিকার অ্যামোনিয়া প্রস্তুত ব্যবহার করা হলো, টয়লেট ক্লিনারে কেন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত ব্যবহার করা হলো। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করো, আমাদের গ্লাস ক্লিনারে হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করানো হয় না, বরং হচ্ছে গিয়ে আমাদের এখানে লিখে দিলাম গ্লাস ক্লিনার, আর হচ্ছে এখানে লিখে দিলাম হচ্ছে গিয়ে টয়লেট ক্লিনার। দেখো গ্লাস ক্লিনারে আমি হচ্ছে গিয়ে অ্যামোনিয়া ব্যবহার করলো, টয়লেট ক্লিনারে কেন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। দেখো সহজ কথা হচ্ছে আমাদের গ্লাস ক্লিনারে যে অ্যামোনিয়া ব্যবহার করা হয়, সেই অ্যামোনিয়ার মূল্য সোডিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা অনেক বেশি, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড খুবই কম দামে মূল্যে পাওয়া যায় এবং এই কারণে টয়লেট ক্লিনারকে সস্তা করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। তাহলে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের দাম কম হয় এবং একই কাজ করে থাকে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্লাস ক্লিনারে কেন ব্যবহার করা হলো না, কেন এখানে হচ্ছে গিয়ে আমাদের অ্যামোনিয়া ব্যবহার করা হলো। কারণটা হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড গ্লাসের মধ্যে আমাদের যে গ্লাস বা কাঁচ, কাঁচের একটা প্রধান উপাদান হচ্ছে আমাদের সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে। তো আমাদের এই সিলিকার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইড এই সিলিকার সাথে হচ্ছে আমাদের বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট উৎপন্ন করে, ঠিক আছে। কী উৎপন্ন করে, সোডিয়াম সিলিকেট উৎপন্ন করে, তাই না, সোডিয়াম সিলিকেট উৎপন্ন করে। তাহলে সোডিয়াম সিলিকেট Na2SiO3। তো এইভাবে হচ্ছে আমাদের কী হয়, আমাদের যে কাঁচ আছে সেই গ্লাসটা, সেই কাঁচ বা গ্লাস কী হয় আমাদের ক্ষয়প্রাপ্ত হয়, ঠিক আছে। কাঁচ বা গ্লাস কী হয়, ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয় কার মাধ্যমে, সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে। তো সেই জন্য এখানে কী ব্যবহার করে, অ্যামোনিয়া ব্যবহার করা হয়। অ্যামোনিয়া কী করে না, গ্লাসের সিলিকার সাথে কোনোরূপ বিক্রিয়া করে না এবং গ্লাসকে হচ্ছে ক্ষয় করে না। কিন্তু টয়লেটের মধ্যে তো আমাদের হচ্ছে গ্লাস বা সিলিকা নাই, এখানে যেহেতু আমাদের সিলিকা নাই, তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি অ্যামোনিয়া
এই দামি অ্যামোনিয়া ব্যবহার করার কোনো দরকার নেই, অপেক্ষাকৃত দামি অ্যামোনিয়া, সেখানে আমরা কম মূল্যের সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ব্যবহার করতে পারি। এই জন্য হচ্ছে টয়লেট ক্লিনারে কোস্টিক সোডা ব্যবহার করা হলেও গ্লাস ক্লিনারে কিন্তু ব্যবহার করা হয় না। আচ্ছা, তো এখন আমরা একটু দেখবো হচ্ছে গিয়ে গ্লাস ক্লিনার কীভাবে হচ্ছে গিয়ে ময়লা পরিষ্কার করে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে গ্লাস ক্লিনারের প্রধান যে উপাদান, আমরা জানি যে গ্লাস ক্লিনারের যে প্রধান উপাদান হচ্ছে সার্ফেক্ট্যান্ট, বা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে সারফেস থেকে, গ্লাসের সারফেস থেকে হচ্ছে ময়লাটাকে অপসারণ করবে, সেই সার্ফেক্ট্যান্ট হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে আমাদের সোডিয়াম লরাইল সালফেট। সোডিয়াম লরাইল সালফেট এটা হচ্ছে আমাদের মূল উপাদান। তো এই সোডিয়াম লরাইল সালফেটের এটার যদি সংকেত দেখো তুমি, এটার সংকেত হলো CH3CH2 10 CH2 O SO3 Na+, সোডিয়াম প্লাস, আর এখানে হচ্ছে আমাদের লরাইল সালফেট। ঠিক আছে, লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট যেটাকে বলা হয়। তো এটা একটু দেখতে এরকম যে তার একটা আমাদের কী আছে, পোলার হেড আছে, সেই পোলার হেডের মাঝে সালফেটের একটা মাইনাস চার্জ আর হচ্ছে কি সোডিয়ামের একটা পজিটিভ চার্জ, আর এই পোলার হেডের পিছনে আমাদের এখানে একটা লম্বা, ঠিক আছে, একটা লম্বা হচ্ছে আমাদের কী আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, লম্বা একটা আমাদের কী আছে লেজ আছে, একটা লম্বা লেজ আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেড, পোলার হেড, আর এটা হচ্ছে আমাদের অপোলার বা লিপিড টেল। এই যে আমাদের হচ্ছে কার্বক্সিলিক একটা হচ্ছে টেল, আমাদের হচ্ছে গিয়ে এই যে কার্বনের একটা টেল, লিপিড টেল, অপোলার একটা টেল, আর এখানে আছে পোলার একটা হেড। ঠিক আছে, তো এখন এই যে আমাদের গ্লাস ক্লিনারে এই যে সোডিয়াম লরাইল সালফেটের এই যে এই ধর্মের কারণে কিন্তু সে খুব সহজে হচ্ছে ময়লা পরিষ্কার করতে পারে। ঠিক আছে, আমাদের যে হেডটা আছে, যে পোলার হেডটা আছে, সেটা কিন্তু আমাদের একটা হাইড্রোফিলিক অংশ, আর যে টেলটা আছে সেটা আমাদের একটা হাইড্রোফোবিক অংশ। তো এটা এখন কী হয় ময়লা পরিষ্কার করে, ধরো আমাদের হচ্ছে গিয়ে কোনো একটা তেলের কণিকা আছে, ঠিক আছে, কোনো একটা তেলের কণিকা আছে, ধরো কোনো একটা পাত্রের হচ্ছে গিয়ে সারফেসের মধ্যে, তো এখানে আমাদের কী করে আমাদের যেই সারফেক্ট্যান্টটা আছে সেটা কী করে সে তার লেজটাকে হচ্ছে আমাদের এই তেল কণিকার মধ্যে হচ্ছে ঢুকিয়ে দেয়, তেল কণিকার মধ্যে হচ্ছে গিয়ে ঢুকিয়ে দেয়। আর যে হেডটা থাকে এই প্লাস সোডিয়াম প্লাস হেড বা আমাদের যে পোলার হেডটা থাকে, সেই হেডটা কী করে সেই হেডটা বাইরের যে পানি আছে H2O, ঠিক আছে, H2O, সেই H2O এর সাথে কী করে ইন্টারাকশন করে, তাহলে আমাদের এই আমাদের যে সালফেট অংশটা আছে, আমাদের যে হচ্ছে গিয়ে সালফেক্টেন্টটা আছে, সে একই সাথে কী করে একই সাথে হচ্ছে আমাদের তার হচ্ছে গিয়ে হাইড্রোফিলিক অংশটা পানিতে দ্রবীভূত হয়, আর হচ্ছে গিয়ে হাইড্রোফোবিক অংশটা হচ্ছে গিয়ে আমাদের পানিতে হচ্ছে অদ্রবণীয় অবস্থা থেকে যায়, এবং কী করে এখানে আমাদের হচ্ছে গিয়ে এই তেলের মধ্যে হচ্ছে গিয়ে তার ল্যাসটা হচ্ছে গিয়ে ঢুকিয়ে দেয়। ঠিক আছে, তেল ফিটার মধ্যে আমাদের কী হচ্ছে ল্যাসটা ঢুকিয়ে দেয়, এবং এর মাধ্যমে হচ্ছে কী করে আমাদের এই তেল থেকে হচ্ছে আমাদের এই যে আমাদের পানির মাঝে যে তেলের ফোঁটাগুলো ছিল, পানির মাঝে যে আমাদের যে কাচের যে সারফেসে যে হচ্ছে গিয়ে গ্লাস ক্লিনারের যদি বলো সারফেসে যদি হচ্ছে আমাদের যে লিপিডের হচ্ছে আমাদের অংশগুলো লেগেছিলো, সেগুলোকে হচ্ছে আমাদের কী করে এই লেজের মাধ্যমে টেনে বের করে নিয়ে আসে। এবং আমাদের কী জানি আমরা হচ্ছে গ্লাস ক্লিনারে আরও কী থাকে, আমাদের কী থাকে দ্রাবক থাকে, অপোলার দ্রাবক থাকে, ঠিক আছে, যেমন হচ্ছে ফেনল থাকে অথবা আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে বা কোনো অ্যালকোহল থাকে, এই দ্রাবকে কিন্তু এই তেল বা গ্রিসগুলো যখন আমাদের হচ্ছে সারফেস থেকে বের হয়ে চলে আসে, তেল বা হচ্ছে গিয়ে লিপিড বলো যেটাই বলো, একবার যখন হচ্ছে ডিটারজেন্ট কী করে এই সোডিয়াম লরাইল সালফেট যখন সারফেস থেকে আমাদের এই তেল কণিকাগুলোকে বের করে নিয়ে আসে, তখন এগুলো কী হয় এই দ্রাবক ইথানল বা আমাদের হচ্ছে গিয়ে ফেনল বা যেটাই বলো সেটা হচ্ছে দ্রবীভূত হয় এবং হচ্ছে আমাদের কী হয় অপসারিত হয়। এভাবে কিন্তু কী করে গ্লাস ক্লিনার কিন্তু ময়লা অপসারণ করতে পারে। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে প্রায় হচ্ছে শেষে চলে এসেছি, এখানে শুধু ডিটারজেন্টের যে সংকেতটা দেখানো হয়েছে, আমি যে সংকেতটা একটু লিখেছি যে দীর্ঘ কার্বন শিকলযুক্ত অ্যালকাইল হাইড্রোজেন সালফেটের সোডিয়াম লবণকে বলা হয়েছে ডিটারজেন্ট। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে গিয়ে সোডিয়াম অ্যালকাইল সালফেট, এই যেখানে আর, এখানে আর যদি হচ্ছে আমাদের লরাইল গ্রুপ থাকে তাহলে কী হবে আমাদের সোডিয়াম লরাইল সালফেট, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট, এভাবে হচ্ছে ডিটারজেন্ট প্রস্তুত করা হয়। ঠিক আছে,
আমাদের এখানে হচ্ছে একটা অ্যালকোহল, তার সাথে হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া সোডিয়াম অ্যালকাইল সালফেট উৎপন্ন হয়েছে, সেটাকে ডিটারজেন্ট হিসেবে কাজ করবে। এটাই কিন্তু আমরা দেখেছি সোডিয়াম লরাইল সালফেট আগের লেকচার আগের স্লাইডে। আচ্ছা যাই হোক, আবার আর সবার শেষ আমাদের যেই টপিকটা সেটা হচ্ছে আমাদের সাবান। সাবান হলো কি? উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম আর পটাশিয়াম লবণকে বলা হয় সাবান। যেমন এখানে আছে আমাদের কি আছে, একটা ফ্যাট আছে বা এটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড, এটা একটা লিপিড তাই না? এই যে লিপিড কেন, এখানে আমাদের কি আছে গ্লিসারল হেড আছে আর তার সাথে হচ্ছে কি আমাদের ফ্যাটি অ্যাসিড টেইল আছে, এটা একটা অ্যাস্টার তাই না? গ্লিসারিন আর হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার গ্লিসারল বলা হয়। এটার সাথে তুমি যদি হচ্ছে ক্ষার দাও, ক্ষার দ্রবণ দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, তখন আমার কী হয়ে যাবে গ্লিসারলটা আলাদা হয়ে যাবে আর এই ফ্যাটি অ্যাসিডের সাথে আমাদের সোডিয়ামযুক্ত লবণ তৈরি করবে। এটাকে বলা হয় হচ্ছে আমাদের কি ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ বা সোপ। যেমন এখানে হচ্ছে যদি হয় সি সেভেন, আর যদি হচ্ছে এখানে কী আছে, এখানে CH3, এখানে কার্বন সংখ্যা কত থাকতো 14, 15, 16, 16টা কার্বন। যেমন হচ্ছে একটা আমাদের হচ্ছে গিয়ে লবণ সেবানের উদাহরণ হচ্ছে C17 COONA, সোডিয়াম স্টিয়ারেট। আমাদের যেই নর্মাল সাবান সেটা আমরা হচ্ছে জানি সোডিয়াম স্টিয়ারেট। তো সাবান তৈরির সহজ বিক্রিয়া হচ্ছে তুমি যদি ফ্যাট বা চর্বির সাথে যদি হচ্ছে গিয়ে ক্ষারের বিক্রিয়া দাও, তাহলে আমাদের কী হবে গ্লিসারল আলাদা হয়ে যাবে আর সাবান উৎপন্ন হবে। এই গ্লিসারলকেও কিন্তু সাবানের সাথে ব্যবহার করা হয়, এটাকে হচ্ছে গিয়ে আমাদের কী করার জন্য, আমাদের ত্বকের জন্য মসৃণ করার জন্য কিন্তু গ্লিসারলটাকেও কিন্তু ব্যবহার করে ফেলা হয়। তো ফ্যাট বলতে আমরা জানি কি গ্লিসারিন আর হচ্ছে গিয়ে গ্লিসারল আর হচ্ছে আমাদের কি ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার। এই অ্যাস্টারের সাথে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা তখন গ্লিসারলটা আলাদা হয়ে যায় আর আমাদের ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন হয়। এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ কী বলা হয় কি সাবান, ঠিক আছে? সোডিয়ামের চাই পটাশিয়াম দিলেও এটা সেম হইতো, যেমন সোডিয়াম স্টিয়ারেট হচ্ছে একটা সাবান। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের হচ্ছে গিয়ে লেকচার। আশা করি তোমাদের মোটামুটি হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা একটু হলেও ক্লিয়ার হয়েছে। দেখো অনেকগুলো টপিক আমি আলোচনা করেছি, তোমরা যদি মোটামুটি এটা একটু নিজেরা পড়ে দেখো, এতদিন যদি নাও পড়ে থাকো এখন কিন্তু পড়ার সময়, এখন যদি একটু ভালোভাবে পড়ে ফেলো তাহলে হয়তো বা তোমাদের অ্যাডমিশনে এক দুটা প্রশ্ন কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পেয়েও যেতে পারো এবং কিন্তু বড়ো একটা হেল্প হতে পারে, কারণ অধ্যায়টা কিন্তু খুবই সহজ একটা অধ্যায়, একদিন টাইম দিলে কিন্তু তোমরা এটা পেরে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।